আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আল্লাহ সকলকে ইজ্জতের সাথে ঈমান আমলের সাথে হায়াতে তাইয়্যিবা আতা করুক সকলে বলুন আমিন। এখন আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আছেন, আশেপাশে এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে নিবেদন, অনেকদিন আগে আপনাদের এই জালসা থেকে আপনাদের দোয়া নিয়েছিলাম, আবার আজ আপনাদের দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আপনারা আপনাদের মূল্যবান দোয়া থেকে আমাকে বঞ্চিত না করে আপনাদের পবিত্র দোয়া দ্বারা আমার জীবনকে ধন্য করার লক্ষ্যে সকলে মাহফিলে চলে আসুন। بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাথে বলুন শরবে বেরোসালে দরি নশিবর কস্তিয়ে শরবে বেরোসালে দরি اگر نامی برت موجش نبیلی روح سائل اللہم صلی علی وعن آلی আমার বন্ধু বান্ধবীরা পর্দার অন্তরে অবস্থিত মা এবং বোনেরা, শেহের কচি কাছা বাচ্চারা, আজকে জলসার আয়োজক মন্ডলী, আমার কমিটির ভাইরা, আপনাদের সকলকে এই সুন্দর সময় আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আমার মোবারকবাদ এবং আমার সালাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনেছেন, আমার আগেও বাংলার অন্যতম শ্রেষ্ঠ একজন আলিম আপনাদের সামনে আমার বাহারুল ভাই সুমধুর কণ্ঠে তার মুখরিত বাণী আপনাদের শোনালেন, শুনে আপনারা মুগ্ধ হলেন। বংশের সঙ্গে একটা পরিচিতি আপনাদের দীর্ঘদিনের সাথে আমার আছে, সেদিকে লক্ষ্য করি আপনারা আদবের সাথে বসে আছেন। ব্যক্তিগতভাবে আমার কৃতিত্ব এটা নয়, এটা আমার বংশের বা আমার রক্তের কৃতিত্ব, যাদের দিকে তাকিয়ে আপনারা আমাকে ভালোবাসেন। আমারও কপাল ভালো যে আল্লাহ এত বাড়ি থাকতে আমার সেই বাড়িতে জন্ম দিয়েছিলেন। আসলে এটা আমার নিজস্ব কিছু না, টোটাল ক্রেডিট ডিজার্ভ টু মাই গ্র্যান্ডপ্যারেন্টস, আই এম জাস্ট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট, আর কিছু না। যাই হোক, তথাপি আপনারা এই বাচ্চার কথা শুনতে বসেছেন, ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব,
ভট্টপুরে বসে নতুন করে শোনাবার মতো ওয়াজ আমি মেহরাব তো দূরের কথা, আর কারো বাকি আছে বলে আমার মনে হয় না। একটা ফ্যাক্ট 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 কারণ এর মধ্যে বসে আছেন আমি দেখতে পাচ্ছি, সেই নবাবপুর থেকে দৌড়ে আসা মানুষটা। ভাই হয়তো ভাবছি যে ভাই জান চিনতে পাচ্ছেন না, কিন্তু আমার রেগুলার শ্রোতাদের আমি মনে রেখে দিয়েছি, আপনি যত দূরই যান একদম ওই মাথা থেকে চণ্ডীতলার কোনা থেকে আরম্ভ করে এখানে পর্যন্ত ছুটে এসেছেন। আমি আমার ওই ভাইটাকেও চিনতে পাচ্ছি যে আপনার খানপুর চণ্ডীতলা থেকে এসে বসে আছেন, আপনাকেও আমি চিনতে পাচ্ছি। মাশাআল্লাহ অনেক দূর দূরান্ত থেকে সব এসেছেন, আপনারা ফোনেও আমার সাথে কথা বলেছেন। তো আপনাদেরকে বিশেষ করে ভট্টপুর, আকুনি, বাঁধপুর, ফুরফুরা শরীর এত অঞ্চল আপনারা তো এসেছেন, আপনাদেরকে নতুন করে শোনাবার মতো ওয়াজ বাংলার মধ্যে কোন আলেমের কাছে বাকি আছে এটা আমার বিশ্বাস হয়। কারণ এমনই একটা জায়গার মানুষ আপনারা যে ইসলামিক তাহজিব যাদেরকে শিখাতে হয় না, যাদের বাড়িতে জন্মাবার পরে কোন আলেম নাই তাদের মা বাপ গুলো শিখিয়ে দেয়, সেই বাড়িতে জন্ম আমরা নিয়েছি। নতুন কি শোনাবো, সমস্যা একটা জায়গায় যেটা আমাদের জওয়ান যুবকরা এখন আমরা ফেস করছি, কিছু কিছু জায়গায় 0.1% হলেও একটা জায়গায় কিছু ক্রিয়েট করেছে সমস্যা। কি সমস্যা সেটা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা করব কোনটা করব না, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আবার নতুন করে এই প্রশ্নটা যেন জানা বেঁধে উঠেছে আমাকে বলবো। এতদিনের জানাগুলো আজ নাকি আবার শুনতে হচ্ছে অজানা, এতদিনের ঠিক গুলো আজ শুনতে হচ্ছে বেঠি, এতদিনের ন্যায় গুলো আজ নাকি অন্যায়, এতদিন ওলিয়াদের দ্বারা করা যে সমস্ত জায়েজ কাজ আমাদের কাছে নব্য সমাজের কিছু মানুষের কাছে সেগুলো নাকি না জায়েজ। ভাষাগুলো বুঝবেন, কিছু মানুষ কথিত সার্বিক এতদিনের হালাল গুলো তথা কথিত মানুষের কাছে যেন আজ হারাম, এতদিনের ঠিক গুলো আজ যেন বেঠি। মরে পর্যন্ত শান্তি নেই ভাই, মা হারিয়ে বাপ হারিয়ে জানাজার ময়দানে যে যখন এতিম বাচ্চাটা জানাজার তাকবীরটা শুনছে তার বুকের ভেতরটা কেঁপে উঠছে, যে তাকবীর অন্যের জন্য শুনেছে আজ আমার মায়ের জন্য আমায় শুনতে হচ্ছে, আমার আব্বার জন্য শুনতে হচ্ছে। জানাজার নামাজ শেষ, জানাজা হয়ে গেছে, কাতার ভেঙে ফেলুন, বিসমিল্লাহর সঙ্গে দরুদ শরীফ পড়ুন, ফাতিহা শরীফ পড়ুন, ইখলাস শরীফ পড়ুন, সব রেসানি দোয়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়ার ঝড় উঠে গেল। জানা যাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার, আশ্চর্য। এটা আমি আপনি বুঝি, এটা কি বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝতেন না, এটা আমি আপনি বুঝি, এটা কি ইমামে আজম আবু হানিফা বুঝতেন না, এটা আমি আপনি বুঝি, এটা কি আপনার চার পীরানি পীর বুঝতেন না, এটা আমি আপনি বুঝি, এটা ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান কি বুঝতেন না, কথা বুঝতে পারছেন? দেখুন আবার নতুন করে সমস্যা, একটা যুবক ছেলে নামাজ কালাম এই মাত্র আরম্ভ করেছে, জুম্মার দিনে নামাজ পড়তে ঢুকেছে মসজিদে, জুম্মা পড়ে কিছুক্ষণ পরে বার হয়ে এসছে, আমি মাওলানা দাঁড়িয়ে আছি, এই কি করলে, মাশাআল্লাহ তুমি নামাজ আরম্ভ করেছ, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো লাগছে ভাই, তো কি নামাজ পড়লে? যে হুজুর ওই জুম্মা পড়লাম, জুম্মার পরে চার রাকাত আখেরি যুহর পড়লাম, পড়ে একটু মিলাদ শরীফ হলো, মা মারা গেছে দোয়া আছে, তারপরে আখেরি যুহর আবার কি, ওসব তো পড়ার দরকার নেই। বড় জামা মুখে দাড়ি মাওলানা সাহেব, আরেকজন এদিক থেকে এসে বলছে না না ওটা পড়তে হয়, পেছন থেকে আরেকজন বলছে বাড়াবাড়ি করে লাভ কি আছে, বাড়তি জিনিস ঢুকে লাভ আছে কিছু ধর্মের মধ্যে, এনিও বখারি বখারি পড়েছে, এনিও কোরআন কোরআন, কথা আমার বুঝতে পারছেন ভাই আপনারা?
এখন চারজন মাওলানা, চারজনের ডেজিগনেশন এক, কিন্তু চারজনের মুখের ভাষা আলাদা, চারজনের ফটো আলাদা। এখন আপনি একটা জেনারেল শিক্ষিত ছেলে, আপনি মাস্টার্স করেছেন, আপনি এমবিএ করেছেন, আপনি এমটেক বিটেক করেছেন, আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনি একজন ডক্টর, আপনি এখন কোন মাওলানার কথা শুনে চলবেন সেটা ঠিক বলুন তো? চারজনের ডিপ্লোমা সার্টিফিকেট আছে, চারজন মাওলানা, আপনি কারটা নেবেন? কথা মা দোস্ত আসছে লাস্টে দিশে হারা হয়ে বলছেন, বন্ধু বলে কি আমি সাধারণ মানুষ, ইমান হারিয়ে লাভ নেই বাবা, এদের ঝামেলা মেটুক তারপর মসজিদে আসবো। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? বাংলায় একটা কথা আছে, বারো কামারে ফল নষ্ট। আর আপনাদের বাচ্চা মেয়েরা বলে বর্তমান যুগ সন্ধিক্ষণে বারো মাওলানার ফতোয়ার আঘাতে বর্তমান ইয়াংস্টার্সদের ইমান নষ্ট। তো বারো কামারে যেমন ফল নষ্ট, এই বারো মাওলানার ফতোয়ায় এখন আমাদের ইমান নষ্ট। তবে যেটা আমি বলবো, এত বড় প্রোডাকশন দিয়ে কাটতে গেলে কমপ্লেক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি গ্রামে জুম্মা আখির জোহর পড়া যদি না যায় বলে, তো জুম্মার নামাজ গ্রামে পড়তে হয়, এটা হাদিসের সিয়াসত তার কোথায় লেখা আছে আমায় দেখান তো? জুম্মা তো শহরের জন্য করেছিলেন আল্লাহ রাসূল, যদি আখির জোহর না যায় তাহলে গ্রামে জুম্মার নামাজ পড়াটা কোন হাদিসে লেখা আছে? আপনারা অবাক হচ্ছেন শুনে, কেন জুম্মা নেই? হ্যাঁ জুম্মা আছে, জুম্মা শহরের জন্য, জুম্মা গ্রামের জন্য কোনো হাদিসে লেখা নেই। আল্লাহ রাসূল জুম্মা শহরের জন্য করেছিলেন। জিজ্ঞাসা করবেন যে কোনো আলেম, তাহলে আমরা গ্রামে পড়ছি ইতিহাসটা ওই জায়গায়, পূর্ব ভারতের জমিনে জন্মেছিল এক বঙ্গপুত্র। সুধীর মিত্র লিখছে যে তিনি ছিলেন বিশ্বের অন্যতম যুগ তথা সমাজ সংস্কারক। সাউথ আফ্রিকার ডারবান থেকে লেখা হচ্ছে, Peer Abu Bakr is not a priest because he is the religion and social reformer of undivided Bengal and Assam. বঙ্গপুত্র জন্ম হয়েছিল উনি হযরত ওমর ফারুকের থিওরিকে সামনে রেখে। এখনকার দিনে কোন গ্রামে পাকা দালান নেই, দেখাতে পারবে? দেখাতে পারবে না। তো দাদা হুজুর পীর কেবলা বললেন যে বাবা, আগেকার দিনের শহর গুলো বর্তমান উন্নত জমানার গ্রামে আমত, অতএব তোমরা জুম্মার নামাজ এখানেও চালু করে দাও, তবে গ্রামে যখন জুম্মা পড়বে লাস্টে চার রাকাত আখেরি জোহরটা পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আখেরি জোহর সিলসিলা ফুরফুরার কাউকে ভালো না লাগে, তাহলে জুম্মাটা কেন আপনি পড়ছেন? ওটাও তো চালু করেছে ফুরফুরা সিলসিলার কর্ণধর আবু বকর। কি কথা বুঝতে পারছেন? আমার কাছে কথা এসব প্রশ্ন কেন, কিসের জন্য? যখন কোন মানুষ ইন্তেকাল করে ডুবন্ত নাবিকের মতো কবরের মধ্যে তারা হাবুডুবু খেতে থাকে, তারা অপেক্ষা করে দোয়ার জন্য কাদের কাছ থেকে? পৃথিবীর মুখে তার যত প্রিয়জন আছে তাদের কাছ থেকে দোয়ার আশা করে, আর আমরা আমাদের সেই প্রিয়জন গুলোকে দোয়া পৌঁছাবো বলে এখানে বসেছি। এখানে উদন্ত তাহলে ধর্মীয় সব জায়গায় দ্বন্দ্বই শুরু হয়ে গেছে। মুসানবের ঘটনা আপনাদের জানা আছে, ঈসানবের ঘটনা জানা আছে, আমার রাসূলের ওয়াকিয়া জানা আছে, কিন্তু এই যে ছোট ছোট সমস্যাগুলো, যেগুলো আমাদের বিশাল বড় হাউজ, বিশাল বড় ভর্তি বালতি দিচ্ছে, ছোট্ট ছিদ্র হয়ে বসে আছে, কখন আপনার সমস্ত তার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না।
না ভাই যারা আমি নামাজ পড়ি, বেশক নামাজ পড়ি, আমি রোজা রাখি আলহামদুলিল্লাহ, আমার কপালে কালো দাগ পড়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখো, আমি আপনি নামাজ পড়ে তো কেবল নামাজি রয়ে গেলাম, কিন্তু বাগদাদের একজন নামাজ পড়েছিল আব্দুল কাদের, তিনি গৌসুল আজম হলেন, কি করে জবাব দিবেন? আমাদের মত করে তো পড়েছিলেন, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আজমিরের একজন নামাজ পড়েছিল গরিবে নামাজ হলো, কি করে একটা জবাব দিবেন? আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, ভিড় লেগে যাচ্ছে, তারাও তো নামাজ পড়েছিল আমাদের মতো করে, কিন্তু তাদের অবস্থা আজকে এত উন্নত, আমাদের এত নিচে কেন? কথা আমার বুঝতে পারছি না, তারা চারটি করে সেজদাদের জন্য দুটোই দিত, আমরা তাদের ফলোয়ার, আমরা তাদেরকে ফলো করি, আমরা নামাজ কেবল মাত্র কপাল থেকে সেজদা দেওয়ার জন্য নামাজ পড়ি না, আমরা নামাজের রূহ কি জিনিস, নামাজের জান, নামাজের আত্মা, ফালসাফা ইসলাম, ইসলামের দর্শন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, সেই নামাজ আমরা মারিফাতে, তরিকা হাকিকত শরীয়ত মারিফাত, সবগুলো সমষ্টি আমরা বোঝার পরে আল্লাহকে সেজদা করি, অত সস্তা সেজদা নয়, আল্লাহ না তারপর নবী পরস্পর এইভাবে এসেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি ঠিক এইভাবে এসেছে সব জায়গায়, কথা আমার বুঝতে পারছ? এখন যদি মনে করেন ওলিদের থেকে একটু নবীদের দিয়ে আরম্ভ করেন, দ্যাট ইজ রং, কারণ সিঁড়ি না থাকলে আপনি উপরে উঠতে পারবেন না, আল্লাহর ওলিদের না মানলে কি জান্নাতে যাওয়া যাবে না, কখনো যেতে পারবেন না। আমি বোম্বেতে আমার বারুল ভাইও ছিলেন, যেখানে রাত দশটা পর্যন্ত প্রোগ্রাম হওয়ার কথা, উনি সন্ধ্যার পর থেকে বলেছে রিসার পর থেকে, আর দশটায় শেষ হওয়ার কথা রাত দুটোই শেষ হয়েছে, মানে পাঁচ ঘন্টার কাছাকাছি আমাকে বলতে হয়েছে, ভাই ভাই দু আড়াই ঘন্টা বলেছেন, খুব স্বতঃস্ফূর্ত অনেক মানুষ তো আমাকে একটা প্রশ্ন করেছিল, সেখানে আপনাদের সাথে একটু শেয়ার করি, কেন ওলিদের কথা বলতে যাচ্ছে তো, যেহেতু ওলিদের পাশে মানুষ যেখানে যাবেন আল্লাহর ওলি ছাড়া কেউ নেই, আর আমরা জিয়ারত করি তাদের কবরের ধারে যে ফাইজিয়া বলে, কথা ঠিক না? তো আমাকে প্রশ্ন করলো যে পীর দাদা, এই পীর কথা কি কোরআনের মধ্যে আছে, আর পীর না মানলে কি জান্নাতে যাওয়া যাবে না? আমি বললাম প্রশ্নটা ঠিক হলো না, সমস্ত উর্দুতে ওয়াজ হয়েছিল, অবশ্য পীর কথা কোরআনে থাকবে কোথা থেকে, কোরআন আরবি ভাষায় লেখা আর পীর হচ্ছে ফারসি ভাষা, যেমন নু মিমালিম যে নামাজ, নামাজ কথা কোন আরে কোরআনের মধ্যে আছে দেখাতে পারবেন? থাকবে কোথা থেকে, নামাজ তো ফারসি ভাষা, যার ইংরেজিটা হলো প্রেয়ার, যার বাংলা হলো প্রার্থনা, আর যার আরবিটা হচ্ছে সালাত, আর ইতালি ফারসি হচ্ছে নামাজ, থাকবে কোথা থেকে নামাজ কথা কোরআনে, পীর এটা কোরআনে থাকবে না, কারণ আরবি ভাষায়, ওটা আরবি ভাষায়, পীর আসলে কি বাংলায় গুরুদেব, হিন্দিতে গুরুজি, ইংরেজিতে প্রিস্ট, আর কোরআনের ভাষায় কতগুলো লেভেল তার ঠিক নেই, ইমাম আইমা, ইমাম শায়খ, উলিল আম, উলিয়া মুর্শিদা, আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, একাধিক জায়গায় আল্লাহর ওলিদের জিকির আছে, কোরআন বলছে ইবাদিল্লাহি সালেহিন, আল্লাহ সেই সমস্ত অনেকগুলো বান্দা, ইবাদ ইবাদিল্লাহ, আব্দুল্লাহ একটা বান্দা, ইবাদিল্লাহ অনেকগুলো
আপনারা যে জান সপ্তাহে সপ্তাহে জিয়ারতে তার গুরুত্বটা একটু করে বুঝে নিলে বুঝতে পারবেন। পরে আমি বললাম এই পীর যদি না মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ বলছে আমি কাকে দিয়ে কখন মানিয়ে নিছে নিজেও জানি না। এটা কি রকম বলছো ভাই? বলছে তিনি দলিল কাতে কেন পীর না মানলে জান্নাতে যাওয়া যাবে না একটু বুঝিয়ে দিন। আচ্ছা আপনি আল্লাহর ফরজ নামাজে দাঁড়ান, সূরা মিলালেন, রুকু করলেন, সিজদা করলেন, উঠে দাঁড়ালেন, আবার সূরা পড়ুন, আপনি আলহামদুলিল্লাহ পড়ুন, আবার সূরা মিলান, আবার রুকু করুন, আবার সুজুদ, তারপরে বসলাম, বসে কি পড়ি? তারপরে বাংলা গুরুদেব, এর উর্দু, এর হিন্দি গুরুজি, এর ইংরেজি প্রিস্ট, এর কোরআনের ভাষা ইবাদিল্লাহি সলিহিন, আর এর ফারসিটা হচ্ছে পীর। এখন ইবাদিল্লাহি সলিহিন কেউ যদি আত্তাহিয়াতের মধ্যে ছেড়ে দেয় তার ফরজ নামাজ হবে? সকলে বলে বলুন, হবে। আর ফরজ নামাজ যদি কারো না হয় জান্নাতের চাবি পাবে না? চাবি না পেলে দৌড় করবে না, দৌড় না করলে জান্নাতে যেতে পারবে না। সিম্পল ব্যাপার, কথা আমার বুঝতে পারছেন তো নাকি? এখন তাবলিগি বলেন, দেওবন্দি বলেন, জামাতে ইসলামী বলেন, আহলে হাদিস বলেন, দায়রে মুকাল্লিদিন বলেন, রাফেজি বলেন, খারিজি বলেন, মুতাযিলা বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, যত দলের মানুষ আছে প্রত্যেকেই নামাজের মধ্যে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন বলে। যারা পীরের পীরের মাজারে যেও না, হুজুরের কাছে যেও না, কি করতে ফুরফুরায় যাস, কি করতে কুনকার সাহেবের মাজারে যাস, কি করতে বাঁকুড়ে যাস, যারা আজকে এই গালাগালগুলো পীর ওলিদের সম্পর্কে করে থাকে তারাও নামাজের মধ্যে আসসালাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন তারাও করে। আল্লাহ তাই বলছে আমার ওলিদেরকে মানছে না মানছে তোরা চিন্তা করিস না, মানমানে ওয়ালা আমি আল্লাহ, ওকে দিয়ে কখন গলিয়ে দিই ও নিজেও জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তো প্রত্যেকেই বলছে। এবারে বুঝতে পারছেন আল্লাহর ওলিদের কথা কেন বলছি? প্রত্যেক নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে কতবার করে যে পড়তে হয় তার কোনো হিসাব নেই, গান গুনে গুনে হিসাব করে বলতে হবে। তো আজকে যে পীরের বিরুদ্ধে চলবে সেও মেনে চলবে, হতে হবে এটা সিস্টেম হয়ে গেছে। তাই জন্য একটু বলতে ইচ্ছা করে আমার মুসলমান দুনিয়ার দিন দুনিয়ার বাদশা কায় নামদার মদনীর নাজদার গরীবের গমকার মদিনার জুমার কুল নবীদের সরদার আমিন আল্লাহর নবী এ বেমিসলে বেমিসাল। আমার রাসূল এক সময় বলেছিলেন পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষগুলো কামিয়াব হতে পারবে, ওই সমস্ত মানুষগুলো কৃতকার্য অর্জন করবে যারা আল্লাহকে মানার পরে আমি নবী মুহাম্মদকে মেনে ইবাদত করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি মুহাম্মদের শাফাত ওয়াজিব হয়ে যাবে। যারা আল্লাহকে মানবে আমাকে মেনে আল্লাহর ইবাদত করে কবরে গেছে আমি তাদের জন্য শাফাত করব। বহু জায়গায় আমরা দেখতে পাই নামাজ আছে, রোজা আছে, ইবাদত বান্দেগী করে কিন্তু চেহারা শুকনো খসখস করে, চেহারা কোনো রৌনক নেই, মুখ কিরকম হয়ে আছে, তুই নামাজ পড়িস তোর চেহারার কি অবস্থা, একটা ফলফল করবে, রৌনক থাকবে, মুখের মধ্যে একটা লাবণ্য জৌলুস থাকবে, কথা বুঝতে পারছেন?
তুমি নামাজ পূজা করছো, মুখ শুকনো কাঠের মতো হয়ে আছে, মুখে কোনো না রং না রূপ কিছু নেই, শুকনো খসখস করছে, কি ভাই? النبي اولى على قلوب المؤمنين কিতাবের বাইরে বলবো না, النبي اولى على قلوب المؤمنين আমার আল্লাহ বলছে আমার মুহাম্মদ আমার হাবিব পৃথিবীর জমিনে যত কালমা পড়া মুসলমান আছে প্রত্যেকের দিলের মধ্যে আমার মুহাম্মদ রয়ে গেছে, আমার মোহাম্মদ রয়ে গেছে, মানে প্রত্যেকের দিলে তো আমি নবী মোহাম্মদের মহাব্বত থাকবে, আর নবীর মহাব্বত নিয়ে যারা নামাজ পড়বে তাদের চেহারাটা নূরানি হবে, কারণ আল্লাহ রাসূল হচ্ছে নূর নবী, আমার রাসূল হচ্ছে নূর নবী, কারো অসুবিধা আছে? এখন প্রশ্ন করে আমাদের কিছু কিছু জায়গায় যাবে লিখে পাঠায় আল্লাহ রাসূল মাটি না নূর, এখন কষ্ট আছে ভাই আপনাদের বয়স কত বলে 40-42 বছর হবে, আপনি এতদিন ঘুমাচ্ছিলেন আজ সারা পড়লো মাটি না নূর, এতদিন ঘুমাচ্ছিলেন তো এতদিন কারবর কলমা পড়েছে কাজ সুন্নত নামাজ পড়েছে, আজ বলছেন মাটি না নূর, কাল কোথায় ছিলেন আপনি? ঠিক আছে ঠিক আছে, আজকে আপনি মাটি না নূর বলছেন, ইয়া আল্লাহ না, কুরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমার আল্লাহ নবীকে দিয়ে ওটা বলালেন কেন জানেন? তোমাদের মতো মানুষ গিয়েছেন এই জন্য, এই কথাটা না বললে কোন বান্দা নবীর কাছে যেত না, নবীকে ফেরেশতা ভাবত, এই কথাটা আল্লাহ কোরআনে না বললে আমার নবীকে জাদুগর মনে করত, এই কথাটা কোরআনে না বললে আমার রাসূলকে খোদা ভাবত, এই কথাটা কোরআনে আল্লাহ না বলালে আমার রাসূলকে দেবতা ভাবত, মানুষ ভয়েতে আমার রাসূলের কাছে ঘেঁষত না, কথা বুঝতে পারছেন? আর কোরআনে হযরত ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ আছে না, নমরুদ যখন চ্যালেঞ্জ দিয়েছিল আমি খোদা, ইব্রাহিম নবী বলেছিল তুমি যদি খোদা হয়ে থাকো পশ্চিম থেকে সূর্য তুলে দেখাও মেনে নেব, নমরুদ পারেনি, ইব্রাহিম নবী বলেছিল তুমি তো তুমি, কিয়ামত পর্যন্ত কেউ যদি একবার পশ্চিম থেকে সূর্য তুলতে পারে, কোরআনের ছ পারা বেশি দূরে নয়, কেউ যদি একবার পশ্চিম থেকে কিয়ামত পর্যন্ত সূর্য তুলে, নমরুদ আমি ইব্রাহিম চ্যালেঞ্জ করছি সেই নিজেকে খোদা বলতে পারে, কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত যে পশ্চিম থেকে সূর্য তুলবে কোরআনের চ্যালেঞ্জ সেই নিজেকে খোদা বলতে পারে, আমার রাসূল যখন মসজিদে এসে আসরের নামাজ পড়ে দেখা হযরত আলী বসে আছে, আমার রাসূল আলীর কোলে মাথা দিয়ে একটু ঘুমালে, সূর্য ডুবে গেল আলীর কিন্তু আসরের নামাজ হয়নি, আলীর চোখের পানি রাসূলের কপালে পড়তে আমার রাসূল তাকিয়ে দেখে বলছে বেটা তুমি রো রে হো কিয়া বাত হ্যায়, হুজুর মেরা তো নামাজ গায়া, আলীকে বলছে কাঁচো কেন, বলছে আমার নামাজ কাজা হয়ে গেছে, বলছে আমায় তুলে দিতে পারতে, বলছে হুজুর আমার সারা জীবনের ফরজ ইবাদতগুলো আপনার আরামের উপর কুরবান করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ, সমস্ত ইবাদতের রূহ জান কি, সমস্ত ইবাদতের প্রাণ আমার রাসূলের মহব্বত, বুঝা যাচ্ছে? আর রাসূলের মহব্বত না থাকলে ইবাদতের রূহ থাকছে না, ইবাদতের রূহ না হলে ডিউটি করা হবে নামাজ হবে না, তবে নামাজি হতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে, খুব সিম্পল ব্যাপার, কথা বুঝা যাচ্ছে? আরে তুম মুঝে বিদার কর সকতে হুজুর কুরবান যাও আপকে কদম পে, মেরে সারে জিন্দগি ভর কে ইবাদত আপকে উপর কুরবান কর দেতা হুম, মে হুজুর আপ সৌদিয়া করো কোনো বাত নেই, আমার রাসূল বলছে আলী তুমি আমাকে এত ভালোবাসো, বুঝে জি হুজুর জান মাল কুরবান আপনার উপরে, আমার জন্য আল্লাহর ফরজ নামাজ তুমি ছেড়ে দিলে, আলী আমি মোহাম্মদ কে তোমাকে ভালোবাসি না, বলছে জি হুজুর ভালোবাসেন, আমার রাসূল বলছে আলী তুমি একবার আমাকে বলো তুমি নামাজ কাজা পড়তে চাও না ওয়াক্তে আদায় করতে চাও, ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ কি ছিল, পশ্চিম থেকে যে সূর্য তুলবে সে নিজেকে খোদা বলতে পারে, কোরআন আলে মনে আমাদের জিজ্ঞেস করে করে আলী বলছে হুজুর সূর্য তো ডুবে গেছে এখন, আর বলতে যে চুপ চুপ কি বাত হ্যায় আলী, হুজুর মা ইয়ান্তাকু আনিল হাওয়াই ওয়া ইল্লা ওয়াহী জামানটা আপনার কথাটা তো আল্লাহ,
কোরআন বলছে আমার নবী নিজের ইচ্ছায় কথা বলে না, আমার আল্লাহ যতটুকু বলাই ততটাই বলে। কোরআন কোন হাদিস নেই যে কেউ যাইব বলে দিবেন, মওযু মজলিস বলে দিবেন, প্রশ্ন আছে। সূর্য ডুবে গেছে, ডুবার সূর্যের দিকে আমার রাসূল তাকিয়ে একটু মুচকে মুচকে হাসতে থাকেন। হাসতে হাসতে আমার রাসূল নিজের শাহাদাত আঙুলটাকে বানিয়ে দিয়ে ইশারা করে ইশারা করে ইশারা করে ইশারা করে ইশারা করে কতবে হাদিস খুলে দেখো পশ্চিম দিক থেকে উদয় করে দেয়। আমার রাসূল ডুবা সূর্য পশ্চিম থেকে উদয় উদয় দেয়। ইব্রাহিম খলিলুল্লাহর চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জ, এই নাম্বার তুমি তো তুমি কিয়ামত পর্যন্ত কেউ যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে ওই মানুষটাই নিজেকে খোদা বলতে পারে। আমার রাসূল পশ্চিম দিক থেকে সূর্য তুলেছে, ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ অনুযায়ী এখন খোদাকে বলো। আজ আমার বুঝতে পারছি না, প্রোডাকশন খুব কম ঘাবড়াবে না একদম। আমি বলি কোরআনের চ্যালেঞ্জ অনুযায়ী রাসূল কি সাব্যস্ত হয়েছে বলো। এখন আমরা কি রাসূলকে খোদা মনে করতে পারবো না? আল্লাহ বলছেন হাবিব তুমি তো মেরে সে বাঙ্গা লে লে আয়া, আমার সাথে তো চ্যালেঞ্জ করে বসে আছিস দোস্ত তুই। আমার রাসূল বলছে আল্লাহ মে দেখা রাও আপ সব দেখতে রহ যাও। বলুন না সুবহানাল্লাহ, আমি দেখাচ্ছি আপনি খালি দেখুন। আমার আল্লাহ বলছে হাবিব যা দেখাও দেখাও, একটা ডিক্লিয়ার দাও। ডিক্লিয়ার দেয়া কি আরবিতে বলা হয় আলি বড় কাপ ও লাম ও বুল, যেটা আরবি গ্রামারে ছকে বেলে বড় কাপ আর লাম কুল করা হয়েছে। কুল হু আল্লাহ আহাদ বলে দাও আল্লাহ। আমি মোহাম্মদ তিন দিনের বাচ্চাকে কথা বলাতে পারি, আমি জমিনে দাঁড়িয়ে আসমানে চাঁদকে দু টুকরো করতে পারি, আমি অনেক কিছু করে দেখাতে পারি, পাথর কাপড়কে কলেমা পড়াতে পারি, এমনকি আমি পশ্চিম দিক থেকে সূর্য তুলেও দেখাতে পারি। তথাপি তোমরা আমাকে ফেরেশতা ভেবো না, জিন ভেবো না, তোমরা আমাকে জাদুকর ভেবো না, দেবতা ভেবো না, এমনকি তোমরা আমাকে খোদা ভেবো না, আর কি খ্রিস্টানদের মতো আমাকে খোদার বেটাও ভেবো না। আমি মোহাম্মদ মানুষ রূপী এক তোমাদের কাছে নবী। পরেরটার বলবে না, এই কথাটা সামনে কিছু চালাক শ্রেণীর আলে বোলামা তারা আমার রসুলকে নিজের সঙ্গে তুলনা করে ফেলে। আমাদের মতো না, আমরা যাতে খোদা না ভেবে ফেলি, আমরা যাতে তার কাছ থেকে ভয়তে দূরে না চলে যাই। না তোমার যে দেহ ছিল আমার রাসূলের দেহ ছিল, কারণ আল্লাহ আমাদের মতো মানুষ বলেছেন তাই ওনার দেহ ছিল। কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহ মানুষ বলেছেন বলে তার দেহ ছিল, আমাদেরও দেহ আছে, আমাদের দেহে ছায়া আছে, আবার তার দেহে ছায়া নেই। এটা কি আপনি কি বলবেন? এটাকে বলবেন কোরআন আল্লাহ আমাদের দেহ আছে, তারও দেহ আছে, তাহলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমাদের মতো মানুষ ঠিক আছে, কিন্তু খোদা গো আমাদের দেহে ছায়া আছে, তার দেহে ছায়া নেই, এটা কি হবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছে ওয়াদায়া ইলাল্লাহি ওয়াসিরাজুন মুনীরা। বলুন না সুবহানাল্লাহ, আমার তরফ থেকে তোমাদের কাছে গেছে সিরাজুন মুনীরা। নূর মানে একটা আলো, মুনীর মানে বিশাল বিরাট ঝলকদার চমকানো আলো, মুনীর অনেক আলো সমষ্টি কে সিরাজুল মুনীরা দীপ্ত শিখা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কথা আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমাদের দেহ আছে, এটা বাসমিসলুকুম নবীর দেহ ছিল, কিন্তু আমাদের দেহে ছায়া আছে, নবীর দেহে নেই, ওটা হলো সিরাজুল মুনীরা। না আমাদের মতো যে রাসূল কথা বলতেন, আমাদের মতো তার শরীরে রক্ত ছিল, বিশ্বাস আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে জখমী হয়েছিলেন তাকসিলু আলিয়াম ওয়াসতুল মা ফলাম্মা রাত ফাতিমা তুনাল মা লা ইয়াজিদু দামা ইল্লা কাসরাতাম ফাকাযাত কিতাতান মিন হাসিরিন ওয়া আখরাকাতা ওয়া আলসাকাতা ফাসতাম সাকাদামা। সত্যি তো তার শরীরে রক্ত ছিল, আর ওদের যুদ্ধে আমার রাসূলের যখন রক্ত ঝরে ঝরে পড়ে যায়, হযরত আলী ঢালে করে পানি ঢালছিলেন, আম্মাজান ফাতেমা থেকে রেওয়ায়েত আছে রক্ত পড়ছিল। চলুন একটু আগে যাই, আল্লাহ রাসূলের এই রক্ত ঝরা দেখে আমার রাসূলের পাগল একজন সাহাবা আমার রাসূলের রক্ত পড়া দেখে সহ্য করতে পারে না, দূর থেকে দৌড়ে দৌড়ে চলে আসে, এসে আল্লাহ রাসূলের ক্ষতস্থানে নিজের দুটো ঠোঁটকে লাগিয়ে আল্লাহ রাসূলের রক্তগুলো চুষে চুষে খেতে আরম্ভ করে। ওই সময়তে আমার রাসূল এই কথা বলেন না যে বাবার হারাম রক্ত তুমি খেও না, রক্ত আল্লাহ হারাম করেছে তুমি খেও না, বরং আমার রাসূল বলে বাবা মানে তুমি আমাকে বড়ই মহব্বত করো, বড়ই ভালোবাসো, তবে রেখে দাও যে মানুষটি শরীরের মধ্যে শিরা উপশিরা ধমনির মধ্যে আমি নবী মোহাম্মদ আমার রক্ত চলে যায়, ওই শরীরটাকে কোনদিন জাহান্নাম পোড়াতে পারবে না। অপরদিকে একটু কোরআন লাগানো যাক, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হারামা আলাইকুম দামা ওয়াল বাইতাতা ওয়াল লাহমাল খিনজির, আমি আল্লাহ তোমাদের জন্য রক্ত মৃত আর শূকরের গোশতকে হারাম করেছি। রক্ত আল্লাহ আমাদের জন্য কি করলেন? হারাম। আমার আপনার রক্ত খেয়ে নিলে কি হবে? ঈমান চলে যাবে, জাহান্নামে যেতে হবে। আর মালিক বিন সিনান রাসূলের রক্ত খেয়েছে, জাহান্নামটাই হারাম হয়ে গেছে। আমাদের রক্তটা আল্লাহ হারাম করেছে, আর তার রক্তটার জন্য জাহান্নাম হারাম হয়েছে, এটাকে সিরাজুল মুনীরা বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন যে আমার রাসূল কিন্তু কারো চোখের যদি প্রবলেম হয় আপনার থুতু কি তার চোখে লাগানো যাবে? যাবে। খাইবারের যুদ্ধের সময় হযরত আলী এক সাইডে বসে চোখে হাত দিয়ে জোর জোর করে কাঁদছেন, আমার রাসূল এসে মাথায় হাত দিয়ে বলে বেটা তোমার কি হয়েছে? হযরত আলী বলে হুজুর আমার বড় চোখের যন্ত্রণা হচ্ছে। আল্লাহর রাসূল ওই সময় বলেছিলেন বেটা আলী তোমার চোখটা একটু খুলো, আমি মুহাম্মদ দেখতে চাই। হযরত আলী যখন চোখটা খুললেন নিজের মুখ থেকে আমার রাসূল একটু থুতু নিয়ে আলীর চোখে লাগিয়ে দেয়। হযরত আলী বলে আমি যতদিন বেঁচে ছিলাম আমার রাসূলের তুতুর বরকতে আমার কোনদিন চোখের অসকার হলো না। আমার তুতু আপনার তুতু, রাসূলের তুতু, এটাই না মানা বেশরম মিসলুকুম। আমাদের তুতু পয়জন ব্যাকটেরিয়া আছে, আর রাসূলের তুতু মেডিসিন, এটাই হলো সিরাজুল মুনীরা। থানা লাপা তুতু কারো চোখে দেন, কত রকমের দাঁতের অসুখ হয়, কত রকমের মুখের অসুখ হয়, গলার অসুখ থাকতে পারে, ফের কত নেশা কত মানুষ করে, গুল মাঝে সেসব তো চোখে লাগিয়ে হবে, অন্ধ হয়ে যাবে, তার ব্যাপার আলাদা। আল্লাহ এক অদ্বিতীয়, কথা ঠিক না বাবু? আমার রাসূলও এক অদ্বিতীয়, কথা বুঝতে পারছো? আল্লাহর পৃথিবীতে কোনো শরীক নেই, আমার রাসূলের পৃথিবীতে কোনো শরীক নেই। তফাত কোথায়? আল্লাহ আল্লাহ, রাসূল রাসূল, রাসূল কোনদিন আল্লাহ নয়, আবার আল্লাহ কোনদিন আমার মুহাম্মদ নয়। আরে বলুন না সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছো? বলবেন আমরাও কথা বলি, রাসূলও কথা বলতেন, বিশ্বাস আমরা কথা যদি শ্রীরামপুর কোর্টে যেয়ে বলতে যাই আমাদের তিনটে সাক্ষী লাগবে, কথা ঠিক না ভুল? কোন জায়গায় কিছু দেখে যদি পড়াই এসে বলি
মিথ্যা কথা বলার জায়গা পাইনি, বলবে কি বলবে না, কিন্তু আমরা কথা বললে, আমরাও কথা বলি, নবীও কথা বলি, আর সমস্ত মানুষ কথা বলে, আল্লাহ মানুষ বলেছে তাই কথা বলে, কিন্তু আমাদের কথাটা কথা হয়, আমার রাসূল কথা বলেছে বুখারী মুসলিমের মতো সিরাত তার হাদিস হয়ে গেছে, এটাকে বলে সিরাতুল মুনীরা, বুঝতে পারছেন তো? নাই তো সেই রাসূল যদি কারো বুকের মধ্যে থাকে তাহলে কি থাকছে? সিরাতুল মুনীরা বুকে থাকছে, আর সিরাজুল মুনীর যদি বুকে থাকে উদ্দীপ্ত শিখা, আমার আল্লাহ বলছে উজ্জ্বলতম প্রদীপ যদি হয় বুকের মধ্যে আলোটা জ্বললে তার একটা ছটা বাইরে আসবে কি আসবে না? আমি একটা ডেমোনস্ট্রেশন আপনাদের দিলে আপনারা বুঝতে পারবেন। দিস ইজ দা ফ্ল্যাশ লাইট অফ মাই সেল ফোন, বাতিটা জ্বলছে সাদা বাতি। I have to cover that. I have to obstruct that. It was flashing right now. Still now. এখনো জ্বলছে কি জ্বলছে না? জ্বলছে। কিন্তু সাদা আলো আর নেই। কি রং? লালি, সম্পূর্ণ লালও নয়, লালি। এটা অনেক অনেক আবার আবার দুধ দুধ থেকে দিলে একটু পিঙ্কিশ গোলাপি। কেন? কেন এর বেসটা রেড হয়ে গেছে? কিসের জন্য? আমি যে হাতের এদিক থেকে বেরিয়ে ওদিকে বার হচ্ছে, আমাদের শরীরে ব্লাড আছে, তাই ঠিক আছে, ব্লাড সেল আছে, এখানে ব্লাড সেল আছে, তার জন্য। আর ব্লাডের রং লাল, কারণ ওতে লোহিত কণিকা আছে, যেটাকে হিমোগ্লোবিন বলা হয়। আমাদের কালবের রং কি বলুন তো? লাল। আর রুহের রং আছে, তরিকা মাস করেন যারা তারা বলতে পারবে, বড় তাসাউফের আওয়াজ, তাসাউফের কথা আমরা অনেক ক্ষেত্রে শুনি, একটু জিজ্ঞেস করবেন হুজুর, মাওলানা সাহেব, মোবাল্লেক সাহেব, আমির সাহেব, দিলের ট্রিটমেন্ট করছেন, আমরা যে জানের বলে বলিয়ান হয়ে বেঁচে আছি, আমাদের জানের কালারটা রুহের কালার কি একটু বলুন তো, কথা বুঝতে পারছেন? আমাদের রুহের তো একটা রং আছে হুজুর, ওটা দেখা যায় না। সুলতানুল আজকারে যান, কানাতের মাকামে যান, আপনার নিজের চোখের সামনে ভেসে আসে, তখন বুঝতে পারবেন। এগুলো অধ্যায় কতগুলো রুহানি ভাবে একটা সম্পর্ক, রুহানি ভাবে যেতে পারে, রুহানি ভাবে আসতে পারে, তুমি আমার নজরের মধ্যে আছো, তোমার কথা আমার খেয়াল হয়, দ্যাট ইজ রং। রুহানিয়ত কি জিনিস? একটা রুহানি ভাবে একটা মানুষকে দেখলে সেই রুহানি জগৎটা কি রঙের সে দেখবে? যেমন আমরা এই জগতে সূর্য, রুদ্র, গাছপালা সাদা দেখছি, রুহানিয়াতের জগতে যদি যাই তো কি জগতে দেখবে, কি কালার দেখবে? গাছ কি সেখানে দেখতে পাবে? সূর্য কি সেখানে দেখতে পাবে? সেই জগৎটাও কি দিনের বেলায় হলুদ ছাপ থাকবে? ভাইজান এটা কি? এটা হচ্ছে একটা গবেষণার জায়গা। এর জন্য সিররুর রূহ কিতাবটার নাম সিররুর রূহ, স্টার্ট হয়েছিল কত সালে, যিনি লিখেছিলেন ইবনে কাইয়্যিম জাওজিয়া, ওয়াহাবিদের ইমাম ছিল, তিনি রূহ সম্পর্কে একটা বর্ণনা করেছিলেন, কারণ তিনি পরবর্তীতে কনভার্ট করেছিলেন, ওয়াহাবি নীতি ছেড়ে দিয়েছিলেন যখন ভেতরে ঢুকলো, অথচ ওয়াহাবিদের এক সময় ইমাম ছিলেন, তিনি কনভার্ট করেছিলেন 650 থেকে 790 পরবর্তীতে রুহের আসল রূপ তিনি অনেক কিছু, আসল রূহ অনেক কিছু, রুহের উপরই অনেক কিতাব তিনি লিখেছেন, এগুলো পড়তে হবে। আমি মেহরাব, আমার আব্বা বলেছে শুনে আপনাকে শুনিয়ে দিলাম, ওটা ওটা আমার দাদু বলেছে আপনাকে শুনিয়ে দিলাম না, আমার দাদু যেটা বলেছে আমার দাদু প্র্যাকটিক্যাল ফিল করে আপনাকে বলেছে, প্র্যাকটিক্যালি সেই জগতে গিয়ে আপনাকে বলেছে, প্র্যাকটিক্যালি সেই জায়গায় ঢুকিয়ে আমি যখন তার কথাটা আপনাকে শোনাচ্ছি, আমি আপনি প্র্যাকটিক্যালি বোঝাতে পারবো না কখনো, কারণ সে একটা লাইট দেখতে পেত, বলেছিল আমি একটা লাইট দেখতাম, কিন্তু লাইটটা কেমন ছিল তার অনুভূতিটা সে ছাড়া আর বলতে পারবে না। অতএব আব্বা বলতে ওটা আমার কাছে বড় বড় আপনার আব্বা আপনাকে কি বলেছে আমি কি জানি, কিন্তু বড় ব্যাপার কোনটা? যে দলিল বা দালাইল যেটা কিতাবের মধ্যে পাওয়া যায়, রূহের মূল জিনিস, রূহানিয়ত যাকে বলা হয়, যে জগৎ, এই রূহের রংটা প্রথমে আপনি যখন বার করতে পারবেন, আপনি তাসাউফের জগতে চলে গেছেন, আদারাইজ নয়।
আপনি কেন বলছেন? আপনারা অনেকে জানেন এই তাসাউফের আমার সাবজেক্ট বর্তমানে ইলমে তাসাউফের উপরই আমি গবেষণা করছি, যেটা আমার বাপ দাদা দাদা হুজুর পীর কিবলার মূল জিনিস। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তাহলে আমাদের রুহের রং কি লাল? লাল রুহের রং লাল, কলবে আপনি মাফ করবেন, কলবে রং হচ্ছে লাল, রুহের রং ওটা আমি বলবো, কারণ ওটা প্রয়োজন নেই এখন, ওটা আমি শোনাবো না। লাল জিনিসের ভেতরে যদি কোন দীপ্ত শিখা থাকে, বাইরে আলো বার হবে কি হবে না বলেন? বাইরে বার হবে, আরে সামান্য 33% আমার ব্যাটারি আছে মোবাইলে, সেই ফ্লাশ লাইট যদি হাতে এদিকে মানলে ওদিক থেকে লাল দেখতে পান। আল্লাহ যাকে সিরাজুল মুনিরা বলেছে, সে কলিজার মধ্যে কলবের মধ্যে থাকলে আপনার মুখে কেন লালি ভাব আসবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস কি বলছে? কুরাইশদের রাষ্ট্রদূত আমাকে যখন মুহাম্মাদের কাছে পাঠালো, আমি আল্লাহর রাসূলের সামনে যে দাঁড়ালাম, মাথাটা হেঁট করেছিল আর তার কপাল থেকে অদ্ভুত একটা নূর চমকাচ্ছিল, আলো, যে আলোটা ম্যাগনেটিক পাওয়ার আমাকে আপনার টানছিল। আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাবার পরই ঈমানের কালবা পড়ে মুসলমান হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির বলে, বিশাল এক পূর্ণিমার রাত্রিতে আমি আল্লাহর রাসূলের দিকে তাকাই, আল্লাহর রাসূলকে যখন আমি দেখছিলাম ওই পূর্ণিমার রাত্রিতে, এরপরে আমি আবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আল্লাহর রাসূলকে দেখি, আবার আসমানের চাঁদকে দেখি, আবার আমার মনটা চাই সামনে আমি আল্লাহর চাঁদ দাঁড়িয়ে আছে, সামনে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে, আমি আরো একবার আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে দেখলাম। হযরত জাবির বলে, আমি খোদার কসম করে বলছি, আসমানের চাঁদের থেকে আমার রাসূলের চেহারাটা বেশি জ্যোতিমা সিরাজুল মুনিরা। এখনো কারো কি মাথায় আসছে নাকি আমাদের মতো মানুষ নূর নবী প্রমাণ পাচ্ছেন তো? আরো হাদিস শোনাবো। আচ্ছা, এর উপরে যদি আমি আলোচনা করতে থাকি নূরিয়ত সিরাজুল মুনিরার উপরে, একটা যদি কথা সামনে রেখে বলি ইনশাআল্লাহ অনেক গুণ বলা যাবে। সবুজ গম্বুজের মধ্যে আমার রাসূল আরাম ফরমাচ্ছে, আরাম করছেন। আল্লাহ রাসূল যখন আরাম করছেন, আল্লাহ রাসূলের কবরের পাশ দিয়ে একটা ইহুদি হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে সে কাঁপতে আরম্ভ করে দেয়, কাঁপতে কাঁপতে কালমা শরীফটা পড়ে মুসলমান হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কেন মুসলমান হলেন, আপনি কেন কাঁপতে আরম্ভ করলেন? ওই সময় বলছে কিনা, আমি যখন ইসলামের নবী মুহাম্মাদের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই সময় আমি সবুজ গম্বুজের দিকে যখন তাকাই, আমি খোদার কসম করে বলছি, আল্লাহর রাসূলের সবুজ গম্বুজ থেকে একটা নূরের শিখা দেখতে পাই, যে
যেটা আসমানের দিকে উঠে যায়, এই আলোটা দেখে আমি কালমা পড়ে মুহাম্মাদের গোলাম হয়ে যায়। আমাদের মতো মানুষ আর মাঝে মনে হচ্ছে অনেক সুন্দর করে সব বোঝাচ্ছেন, আমরা বসে আমরা তো খুব বুঝছি, বুঝলেন? Sunita Williams, that is not a matter of joke. Sunita Williams, she is the captain of the Astronauts. Astronomical science said, Vidokto amare Bharate rohunkar, Bharat borshe jonmo niyeche, sonar Bharate jonmeche je, Sunita Williams, amader desher maan ke ujjol koreche, desher maan ke sara bishwer samne mukh rokkha kore mukhke ujjol koreche. Amader ohonkar hoy. Hoy ki hoy na? দুঃখ লাগে কোথায় জানেন, এই ভোটের অ্যাটমসফিয়ারে কদিন আগে নীতি আমি একজন নেতার বক্তব্য শুনলাম, আমি সেটা আমার ডাউনলোড করেছি, খুব কষ্ট লেগেছে আমার। বক্তব্য দিতে দিতে বলছি, মদিনায় আর মক্কায় যেমন মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষকে হিন্দুদের ঢুকতে দেওয়া হয় না, কারণ মক্কা মদিনা যদি মুসলিমদের হয় তাহলে ভারতের এই ভূমি হচ্ছে আপনার সেই সম্প্রদায়ের মানুষের, এখানে মুসলিমদের কোন স্থান নেই, তাই পাকিস্তানে চলে যাওয়া দরকার। আমার কাছে আছে, খুব কষ্ট লেগেছে, আমি কয়েকটা মেলও পাঠিয়েছি তার কাছে এবং বলতে বলতে বলছি যে আমার ধর্ম যদি কাল্পনিক হয়ে থাকে, প্রফেট মুহাম্মদ, ওদের নবী মুহাম্মদ যে আপনার মসজিদে আকসা এসে নেমেছিল আল্লাহর সাথে দেখা করতে স্বর্গে গিয়েছিল, আমি যখন পড়েছি আর আমাদের সার্কেল থেকে যখন খবর এসেছে আমার কাছে ফিডব্যাক হয়েছে, আপনাদের দেখালে আপনারা অবাক হয়ে যাবে। তো আমি বলেছিলাম পৃথিবীর বুকে কোন ধর্ম কাল্পনিক, কোন ধর্ম কল্পনার উপরে আছে এটা বিচার করার দায়িত্ব আমাদের নয়, কারণ কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দেশ সবার দেশ, হিন্দুর দেশ, মুসলিমের দেশ, বৌদ্ধের দেশ, খ্রিস্টানের দেশ। বাবুজি বলেছিল যে এই দেশটা হচ্ছে একটা ফুলের বাগান, সব রকম ফুল না থাকলে বাগানটা সাজে না, তবে এই দেশেতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মারোয়ারি পাঞ্জাবি সব রকমের ফুল আছে, যেমন নাকি একটা মানুষের কোন অঙ্গ দুর্বল হলে সে মানুষটি হয়ে যায় হ্যান্ডিক্যাপ বা বিকলঙ্গ, তেমন আমার দেশের কোন জাতি পিছিয়ে গেলে আমার দেশটা হবে হ্যান্ডিক্যাপ বা বিকলঙ্গ। কথা বুঝতে পারছেন? কারণ ভারতবর্ষের ঐতিহ্য, বিশেষ করে বাংলার ঐতিহ্য, হিন্দু মুসলিমের সমন্বয়, সমস্ত জায়গায় আমরা একে অপরের ভাই ভাই, একে অপরের সুখ দুঃখের সাথে একে অপরের পাশে সব সময় দাঁড়ায়, এসব গুজরাটের দিকে চলে আমাদের এদিকে চলে না। কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? বলে আমি একটা জবাব পোস্ট করেছিলাম যে কাল্পনিক বলে হযরত মুহাম্মদের মিরাজকে যদি উড়িয়ে দিতে পারে আমি ব্রিটিশ ট্যাবলয়েড দা সান কে আপনার সামনে তুলে ধরতে পারি। দা সান ব্রিটিশ ট্যাবলয়েড কি করেছিল এই সুনীত উইলিয়ামস যখন 6 মাস ধরে মহাশূন্য ভেসে স্টেশন তৈরি করেছিলেন, ইনি যখন ফিরে আসলেন ল্যাবরেটরিতে ছিলেন, ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হলো কোথায়, ইনটেনসিভ কেয়ার ইউনিটে, কারণ দিয়ে উপরে ভেসে থাকলে সব জড় হয়ে যায় না, গুড়িয়ে যায়, তাদের দুদিন টাইম লাগে অবজারভেশনে রাখতে হয়, তাদেরকে ভেন্টিলেশনে রাখতে হয়, যখন বার হয়ে আসলো সঙ্গে সঙ্গে তাকে ব্রিটিশ ট্যাবলয়েড প্রশ্ন করেছিল, হাউ আর ইউ ম্যাডাম, আপনি কেমন আছেন, আমি সেই তথ্যটা দিয়েছি, উনি তখন বলেছিলেন আই এম ভেরি টায়ার্ড রাইট নাও, আমি এখন অত্যন্ত ক্লান্ত, উনি যখন মজলিস রিমোভিলে যে বসে উনাকে প্রশ্ন করা হয়েছিল হাউ ইজ ইউর রিসার্চ ম্যাডাম, আপনার গবেষণা কেমন হয়েছে,
ওই সময় উনি হাতে একটা পিওর টুসিও দেখিয়ে বলেছিলেন, আই এম ভেরি গ্ল্যাড অন দ্য কোরআন এন্ড টোটাল ক্রেডিট ডিজার্ভ টু প্রফেট মুহাম্মদ। আজকে আমার অহংকার আমার গবেষণা নয়, মুসলমানদের কোরআনের উপর আমার অহংকার হচ্ছে। আর আমি নশনে ভেসেছিলাম, কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব ইসলামের নবী মুহাম্মাদের। কারণ মহাশূন্যের প্রথম খবর আমি নই, পৃথিবীর বুকে কেউ করলে ওটা মুহাম্মদ করেছে, যে খবরটা কোরআনে লিখেছে। মিরাজ নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি পোস্ট করেছিলাম যে মুহাম্মদ নবী সত্যি গিয়েছিল, এর সাক্ষী বর্তমান সুনিতা উইলিয়াম দা সান ব্রিটিশ ট্যাবলয়েড লরিসেগেলে পোস্ট করেছিলাম। তার কমেন্টস এসেছে এক এক জায়গা থেকে এক এক রকম, এমনকি আমার 90% কমেন্টস দিয়েছে আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানরা, সমস্ত জাতি, এবং আমাকে উইশ করেছে আপনি গবেষণা চালিয়ে যান। কথা আমার বুঝতে পারছেন না? আমার রাসূলের মিরাজ হয়েছে এটা স্পেসিফিক্যালি প্রমাণ। আজকে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ স্কলার বোম্বাইয়ের ভবা থেকে আমেরিকার ওয়াশিংটনের নাসা পর্যন্ত প্রত্যেকেই মানতে বাধ্য হয়েছে যে মহাশূন্যে গমন করতে যে অ্যাপোলো 11 কে পেয়েছিল নীল আর্মস্ট্রং মার্টিন মাইকেল কলিনের, কিন্তু মুহাম্মদ যেটা দিয়ে গমন করেছিল সুনিতা উইলিয়ামস বলছে এ কখনো কাঁপেনি বা কখনো মুহাম্মদকে ফেলে দেওয়ার প্রয়াস করেনি। বলে তিনি বলেছিলেন যে মহাশূন্যে গমন করা যায় এবং কোরআন থেকে আমরা মাধ্যাকর্ষণ শক্তিটা যে এর পাওয়ার আমরা কোরআন থেকে পেয়েছিলাম, কারণ কোরআনেই লেখা আছে। যখন আমরা গ্রহ নিয়ে গবেষণা করলাম তখন কোরআন থেকে আমরা থিওরি পেয়েছিলাম, সে কি কোরআন বলছে ইসকালাই ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদীন। আগে আমরা পড়েছি নয় নবগ্রহ, বর্তমান বলছে বর্তমান গ্রহের সংখ্যা 11টা, বলছে 11টা 3 বছর আগে বিজ্ঞান বলেছে, আর সায়েন্টিস্টরা বলছে কোরআনে 11টা দেখে আমরা নেমেছি, আমরা দুটো আবিষ্কার করেছি, জয়টা আমার নয়, জয়টা কোরআনের হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে হবে বন্ধু, লোকের মুখে ঝাল খেয়ে নিজের গায়ের গন্ধ শুঙ্গে ওর শরীরের বিচার করলে হয় না। অতএব তো নেতারা নেতৃত্ব দিতে এসেছে ধর্মের শিষ্যরি দিয়ে, এটা পশ্চিমবঙ্গ, এখানে এসব বক্তব্য চলে না দোস্ত। এখানে একটা মুসলিমকে কিছু বললে একটা হিন্দুর গায়ে লাগে, এখানে একটা হিন্দুকে কিছু বললে একটা মুসলিমের গায়ে লাগবে। কারণ আমি একই বাজারের মধ্যে ডেলি তোমাকে দেখছি, আমাকে দেখছি ডেলি, একসঙ্গে একটা কাপের চা দুজনে ভাগ করে খাচ্ছি, আর তুমি কোথা থেকে এসে ফাটল ধরিয়ে দিয়ে চলে যাবে? এটা পশ্চিমবঙ্গ, এখানে বাংলা ভাষাভাষীর মানুষেরা থাকে, এখানে তোমার জারি জারি চলবে না, চলে যাও সেই প্রান্তে গোদরা। কথা আপনারা বুঝতে পারছেন তো? বলতে বলতে এসে গেল, আর কিছু মনে করবেন না, কারণ আমি পলিটিক্যালি কোনো পার্টি থেকেই বিলং করি না। তবে যখন আমার শরীয়তের ব্যাপার এসে যায় তখন আবার কোনো রাজনীতিবিদকে আমি ছেড়েও কথা বলব, কারণ যেহেতু সওয়াল আছে আমার রাসূলের। আজকে কেউ টিএমসি এর জন্য চিৎকার করছে কারণ তার নেত্রী হলো দিদি, কেউ সিপিএম এর জন্য চিৎকার করছে কারণ তার নেতা হলো বুদ্ধ বাবু, কেউ কংগ্রেস এর জন্য চিৎকার করছে কারণ তার নেতা হচ্ছে রাহুল গান্ধী, প্রেহস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইম ফর মুহাম্মদ, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যিনি, তিনি আমার নেতা, আপনার নেতা, বিশ্বের শ্রেষ্ঠ আমিনার বেটা, নামটা হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের লিডারটাকে বুঝি, কথা ঠিক না ভুল বলছি ভাই? ভাই আমি যে কথা বলছিলাম, না ঠিক আছে এই সুনিতা উইলিয়ামসের কথা বলছিলাম আমি, তো উনি সুন্দর করে সব বুঝাচ্ছেন, এটা হচ্ছে স্পেস, এখান থেকে এটা হয়, এখান থেকে ওটা হয়, ওখান থেকে ওটা হয়, সুন্দর সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে, বলতে থাকছে, দেখাচ্ছে, এখান থেকে ক্যাপসুলটা বার হয়, আমরা এখান থেকে স্টার্ট করি, এখান থেকে এখানে যাই, ওখান থেকে, কত সুন্দর বুঝাচ্ছে। আমরা ছিলাম, আমি ছিলাম আমার পাশে কেরালের একটা ছেলে ছিল, বুঝলেন, কেরাল, সে আমাকে ইংরেজিতে বলছে মিস্টার সিদ্দিকি, আরে ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং? আমি তো বুঝতে পারছি, আমি মাথা লাগলাম, বুঝতে পারছো? আমি হ্যাঁ বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড লাইক ইউ, আমি তোমার মতোই বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি ও কচু বুঝছে,
কারণ আমরা ফালসাফা অফ ইসলামের স্টুডেন্ট, আর উনি এখানে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বুঝাচ্ছে, বোঝাটা সম্ভব কি? যার যেটা লাইন সে সেই লাইনটা বুঝে। সত্যি কথা বলতে গেলে আমাদের মাথা ডেড দেওয়া তো উপর দিয়ে যাচ্ছে, মানে পিছে বল পড়ছে না, বোঝার ক্ষমতা নেই। কফি ব্রেক যখন আসলো উনি হাতে কফির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে কফির গ্লাস, কি একটা ভাবছে, কফির গ্লাস হাতে কোমরে। আমার আমরা 14 জন ছিলাম যারা ব্রিটিশ মিউজিয়ামের এক্সিকিউটিভ মেম্বার, আমার সাথীদেরকে বললাম আমি একটু ওনার সাথে দেখা করে আসি। হোয়াট আর ইউ ডুইং, শি বিলং টু হাই প্রোফাইল নো, আচ্ছা মেয়ে যাই না কি আর হবে, ওই কত লোক সব দাঁড়িয়ে আছে ওনার অটোগ্রাফ নেবে বলে, ওরা তো ফিতের বাইরে আছে আমরা তো ভিতরে, যেতে দোষ কি আছে, আরে মারবে না তো যাই না, সাহস করে চলে গেছে। গ্র্যান্ড ইন্ট্রো দিলাম একটা, হ্যালো ম্যাম দিস ইজ ভেরি অফ সিদ্দিকি, ভেরি গ্ল্যাড টু মিট ইউ ম্যাম, হ্যালো How are you, ma'am? I'm fine. Where are you coming from? I'm from British Museum, ma'am. Full Pratik, I told you to tell me. We are from British Museum. And my friend also. Oh, are you in research? Gobishona Satya Chen? Yes, ma'am. Subject ki? What is the subject? No, ma'am, Falsafa of Islam. Oh, Falsafa of Islam. Yes, ma'am. It's very tough. আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে নোট প্যাড বার করেছি, পেন রেডি করে নোট করছি। উনি বলে যাচ্ছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম what is the reason regarding your love and respect to my Islam and my prophet Muhammad, আপনি কেন ইসলাম কে আর আমার রাসূলকে আপনি ভালোবাসেন একটু বলবেন প্লিজ। ওই সময় বললেন কি না, লাস্ট ফিউ আমি লাস্ট কিছুদিন আগে 120 দিনের টুরে আমি মহাশূন্যে ভেসেছিলাম, 120 দিনের টুরে ছিলাম আমি মহাশূন্যে, এক সময় আমি লক্ষ্য করি আমার স্যাটেলাইটে আমি পৃথিবীটাকে লোকেট করতে পারছি না, আমার স্যাটেলাইটে আমি দুনিয়াটাকে খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টের পরে একটা ধীমে আলোর সন্ধান আমি পেলাম ওখানে পয়েন্ট ডাউন করতে, আমি তার আশপাশটা খুঁজে দেখি আরো একটা তীব্র থেকে তীব্রতর আলো, আমি ওই জায়গাটায় পয়েন্ট ডাউন করলাম, আমি বুঝতে পারলাম ওটাই হলো পৃথিবীর মিডল ইস্ট মধ্যভাগ। আমি বললাম ম্যাডাম পয়েন্টটা কি ছিল একটু জানিয়ে দিন, মুচকি হেসে বলে এর জন্য তোমার ইসলামকে আর তোমার মুহাম্মদকে এত ভালোবাসি। ওই সময় তিনি বলেছিলেন ওগো প্রথম আলো সুন্দর ওটা ছিল তোমাদের গ্রাম, আর দ্বিতীয় আলোটা তোমাদের নবী মুহাম্মদের সবুজ গম্বুজ থেকে, আমি দেখলাম আসমানের দিকে আলোটা উঠে আসছে। আমরা তার গোলাম হতে পেরেছি আমাদের অহংকারের বিষয়, এটা হলে আমার কাছে নোট করা আছে, পালিয়ে তো যাবো না আপনাদের পাশের মানুষ, কালকে গিয়ে দেখে আসবে। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিয়ে নিন, এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে নবী কবরের মধ্যে থেকে গম্বুজ ভেদ করে সুনিতা উইলিয়ামস কে নিজের আলো দেখাতে পারেন, যে নবীর কবরের আলো দেখে একটা ইহুদি মুসলমান হয়ে যেতে পারে, কবরের প্রথম স্তর মাটি তারপরে স্তর তারপরে উপরে সোনার সেটা, তারপর গম্বুজ ভেদ করে উপরে উঠে যাচ্ছে, আবার মাজার ওটা নাকি অরিজিনাল নয় নিচে অরিজিনাল আছে, এত কিছু যদি ভেদ করে আসমানে আমার রাসূলের নূরটা উঠতে পারে, বুকে মোহাম্মদ থাকলে নূরটা চেহারায় কেন আসতে পারে না, যুক্তি বুঝতে পারছেন তো নাকি? কিন্তু শর্ত বৈশাখে কি মোহাম্মদ জরুরি হ্যায়,
নবীর মহব্বত বুকের মধ্যে থাকা লাজিম, অত্যন্ত জরুরি। আর যদি না থাকে আমার আপনার নামাজ রোজা সব বেকার হয়ে যাবে। যতই ইবাদত করেন আবেদ হতে পারবেন, যতই নামাজ পড়েন নামাজি হতে পারবেন, যতই রোজা রাখেন না ভাইজান আমি নামাজ পড়ি, নামাজ পড়তে পয়সা লাগে না, নামাজ পড়ছেন না ভাইজান, যারা আগে আল্লাহর ওলি হয়েছে নামাজ পড়তে পয়সা লাগতো, তারা কি করে আল্লাহর ওলি হলো, ব্যাপারটা ওই জায়গায় না ভাইজান। আমি রোজা রাখি, রোজা রাখতে পয়সা লাগে না, রোজা রাখছে না ভাইজান। আমি কালমা পড়ি, কালমা পড়তে পয়সা লাগে না, কালমা পড়ছেন ভাইজান। আমি তসবিহ পড়ি, তসবিহ পড়তে পয়সা লাগে না, তসবিহ পড়ছেন। কিন্তু যাকাত দিতে পয়সা লাগে, ওটা ঠিক দেওয়া হচ্ছে? সব গোনা সুবিধায় বুঝতে পারছেন, যাকাত দিতে তো পয়সা লাগে, ওটা তো দিতে হবে না ভাইজান। ব্যাপার হচ্ছে আপনার ওয়াইফের বর্তমান এখনকার বাজার অনুযায়ী আপনার বইয়ের যে গহনাটা আছে তখন 5,000 টাকা ভরিতে কিনা, এখন 30,000 টাকা ভরি, পাশের বাড়ির আপনার লুঙ্গিতে গাঁট বেঁধে ঈদের নামাজ পড়ছেন, আপনি পয়সা ফুরপুরা শরীফে দিয়ে আসি না হুজুর, আপনার সংগঠনে মাদ্রাসায় এখানে ওখানে দিয়ে আসি, আপনার হাতে দিয়ে আসি, জাকাত আদায় হবে না দুনিয়ার মুখ থেকে জিজ্ঞাসা করে নেন। আপনার পাশের বাড়ির গরিবের বাচ্চাটা ছেঁড়া শাড়ি, ছেঁড়া ব্লাউজ, ছেঁড়া সায়া, ইজ্জত ঢাকা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর আপনি পয়সা দিয়ে আমার মেহরাবকে দিয়ে আসছেন, আর আমি সেই টাকায় হাজার হাজার কাপড়, শত শত কাপড় দিয়ে দিচ্ছি, ছোলা চিনে দিয়ে দিচ্ছি, হুজুর দান করছি, তোমার জাকাতের পয়সায় আমি নাম কিনছি। আমার কথা বলতে খারাপ লাগছে না? জাকাত দিতে গেলে পাশের বাড়ির মানুষটাকে দিয়ে দিন, যে লুঙ্গি আপনার ছেঁড়া পড়ছে তাকে আগে ভালো লুঙ্গি পরান, যার পরনে শাড়ি নেই তাকে আগে শাড়ি পরান, যে বাচ্চাটা আপনার বাচ্চা সঙ্গে ঈদের ময়দানে গেছে আপনার বাচ্চার কাপড়ের দিকে তাকিয়ে তার চোখ ভরা পানি, ওই বাচ্চাটার চোখের দিকে তাকিয়ে তার মা কাঁদছে, এত গরিব একটা সন্তানকে আজ ভালো কাপড় পরাতে পারলাম না, আজকে আল্লাহ দান দিয়েছে, কিন্তু আমরা কেউ চাঁদের চামচ মুখে দিয়ে জন্মাইনি, শুনে রাখো, সকলে কিন্তু একটা দিন কষ্টের দিন গেছে, সবাই পীরজাদা হই, আপনি হন আপনি হন আপনি হন আপনি হন আপনি হন, কি গো কথা ঠিক না বলে বলছি? তাহলে যাকাত আপনার না হুজুর, অমুক জায়গার মাদ্রাসায় দিয়ে এসেছি, না 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 মাদ্রাসার জন্য নয়, সেখানে আব্দুল অমুক সাহেব 5,000 টাকা জিন্দাবাদ, 14 বার মাইকে নাম বলবে বলে দিয়ে দিলেন। আমার কথা খারাপ ভাববেন না, আপনার এলাকার গরিব দুঃখীদের দেওয়ার পরে যদি বেঁচে যায় তখন আপনি ভেবে দেখবেন যে কোন জায়গাটাই দিয়ে হয়। কথা ঠিক বললাম না? যদি বলেন ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি বুঝুন কি, যাকাত মাগরামান তখন আসবে যখন দেখবে যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। তাহলে দেখুন যেগুলো ফিরিয়ে ভালো ট্যাটু বোঝেন, ট্যাটু জায়গায় করে ট্যাটু করে না, এখানে এখানে বাইসেপে ট্যাটু করছে, ল্যাটসে ট্যাটু করছে, দেখো কত বড় বড়। একটা মানুষের খুব ইচ্ছা যে আমি যে আমার পিঠে বাঘের ট্যাটু করব, বুঝতে পেরেছেন? আর্টিস্টের কাছে যে বলছে চাচা ট্যাটু বুঝতে পারছেন, মানে আদিবাসীরা দেখতাম ছোঁচ দিয়ে ফুলো করে করে হাতে নাম লিখতো, অনেক কিছু লিখতো, ওইগুলো এখন আধুনিক হয়েছে, আধুনিক হয়ে ওগুলো এখন বিভিন্ন রং দিয়ে করছে,
দেখবেন অনেকের ধারণা যে আমি হাতে যদি আল্লাহ লিখি দোষ কোথায়, না ওটাও লেখা চলবে না, কোন রকমের ট্যাটু আমাদের চলবে না, যেটা শরীরকে কষ্ট দিয়ে যে জিনিস সাজতে হয় ওই সাজ আমাদের চলবে না। এমন মুসলমান কেন করে শুনে রেখে দিন, একটা মানুষের ইচ্ছা আছে আমার পিঠে আমি বাঘের ট্যাটু আঁকবো, বাঘের ছবি, ট্যাটু সেন্টারে চলে গেলে যে দেখো ভাই আমার পিঠে বাঘের ছবি এঁকে দাও, ঠিক আছে কত পেমেন্ট, তেল তেল মাখিয়ে সুন্দর করে বসে সুই গরম করে যে একটা পিঠে যে ঠিকিয়েছে খুব জোর লেগেছে, আরে বাপরে বাবা কি করছো তুমি, এটা এখানে বাঘের পা তৈরি করছো, আরে ভাই এত লাগে, আচ্ছা ওইটা পা বাদে হাত পোষণ থেকে কর, পাছাড়া ফের পড়িয়েছে, ফের একদম লাফিয়ে উঠছে, কি করছো এটা, কেন বাঘের লেজ তৈরি করছো, কেন লেজ ছাড়া বাঘ হবে, পেমেন্ট করলি কেন, আপনি বলে তার পিঠে কোনদিন বাঘের প্রতি ছবি ভেসে আসবে, তাহলে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কলবা পড়ছেন, হজ বাদ যাকাত বাদ আপনার সাবিল বাদ ওয়াল ইয়াতামা বাদ ওয়াল মাসাকিনা বাদ কথা কথা হজবিল বাদ এতগুলো সব বাদ, আপনি বলেন আপনার বুকের উপরে ইসলামের প্রতিচ্ছবি উঠবে কি, করলে পুরোটা করো নালে ছেড়ে দাও, তাহলে কা করলে পুরোটা কমপ্লিট এন্ড কমপ্লিটলি করতে হবে, এটা করব ওটা করব না ওটা বাদ ওটা করব না, যেগুলো ফ্রি দেখছেন দিন রাত করছে আর ওইটাই বেশি হয়েছে, নামাজ পড়ে গেছে, নামাজ পড়িস জলসা দিয়ে কি হবে, নামাজ পড়ে গেছে অবশ্যই পড়া দরকার, কিন্তু সবটাই আমাদের করতে হবে, যাকাতটা বলতে হবে ভালো ভালো, হজটাও করে নিতে হবে ঠিক করে, কথা বুঝতে পারছেন না, ও যে নামাজ পড়তে পয়সা লাগে, কি পয়সা লাগে, সপ্তাহে একবার করে করতে দু টাকা, তা সত্যি আপনি বলেন, দুটো জায়গা আছে ভালো চালা, একটা মাজারের দান বাক্স, দুটো জায়গা সরি মাজারের দান বাক্স, কথা বুঝতে পেরেছি, বিলে চাঁদা নেবেন ভাই ভালো নাম, আর মসজিদের দান বাক্স, আর তিন নম্বর জায়গা হচ্ছে হুজুরদের মাঝে মাঝে, প্র্যাকটিক্যাল বললাম বাস্তব বল, কারণ আপনি আমাকে যদি নজর না দেন আমি কি চেক করে বলবো ভাই পাল্টে পাল্টে কিসে বলবো, কিছুই দিনে যা দিয়েছেন দিয়েছে, প্রতি বছরে কত জানলাম যে নজর না আছে আমাদের কোনো ঠিক নেই, হোলি রং লাগানো সব হুজুর, কুত্তাও চলবে না হুজুরকে চালা চালা যত দাদুগুলো মাদ্রাসায় কোরআন পড়িয়ে হাদিস পড়িয়ে ফেকা পড়িয়ে ইমামতি করে মুয়াজ্জিন করে 1,00,000 টাকা মাইনে নিচ্ছে, যদি মাসে 3,000 টাকা করে হয় তো 3 x 36,000 টাকা বছরে নিচ্ছে, আর আমাকে বছরে একবার আনলে তো 8,000 টাকা দিচ্ছেন মাত্র, আর ওখানে 36,000 টাকা, আমার এটা যদি হারাম হয় আমি দিন দুনিয়ার উভয় ভালোর জন্য কাজ করছি, আর নামাজ পড়া শুধুমাত্র দিনই পাক্কা কাজ, রোজা রাখা শুধু দিনই কাজ, কোরআন পড়া শুধু দিনই কাজ, হাদিস পড়া শুধু দিনই কাজ, ওমর ফারুক উসমান গনি আল্লাহ রাসূল হযরত বিলাল আযান দিয়ে কোন পয়সা নিয়েছে হাদিস কোরআন থেকে সাব্যস্ত করুন তো, বড় মনে বাবু আপনার দামি দামি মোবাইল দেখছে, সব বড় বড় মোবাইল,
আমি নিজের টাকায় কিনেছি না, এটা তো আপনারা কিনে দিয়েছেন। এই যে জামা, এ তো আপনাদের টাকায় কিনা, লুঙ্গি আপনাদের টাকায় কিনা, জুতো আপনাদের টাকায় কিনা, ঘড়ি ওয়াজ করি চেষ্টা যে ওটা আপনারা পরিয়ে দিয়েছেন। কথা মা বুঝতে পারছেন না, এই গাড়ি চলে আসছে ও তো আপনাদের টাকায় কিনা, আমার বাপ দাদা দরিদ্রদের টাকায় কিনা, 100 বার নেবো 500 বার নেবো, যারা মহব্বত করে তারাই দেয়। আপনি যখন দিতে পারেন না, আপনার কোন রকমের বর্বন করার অধিকার নেই, কারণ আপনি তো দেন না, আপনি বেকার গুনাহগার হচ্ছেন, আপনি কেন বর্বন করবেন? আর আপনি যদি বর্বন করার পরেও দিতে আসেন, আপনারটা নিতে আমার তো ইচ্ছা করবে না। অতএব দেয় কারা? আমার বাপ দাদার মুরিদের হাতে। কথা ঠিক না ভুল বলছি? এবার তাদেরকে জিজ্ঞাসা করুন, ভাই হুজুরের দরবারে যে আমাদের মুসাফা দিতে গেলে, পরে পয়সা দিতে গেলে আপনাদের কি গায়ে লাগে? বলেন গায়ে লাগে না। আপনাদের কি গ্রামে আগে প্রচার করে দেওয়া হয়, ভাই ফুল প্রায় যাবে, হিসল সবে পকেটে 10 টাকা করে নিয়ে যাবে, সব হুজুরকে দিতে হবে? বড় মনে স্বভাব থাকে, মন ছোট করবে। কথা বুঝতে পারছেন? আপনি যে লাইনে ইনকাম করছেন আমরা এই লাইনে, আপনি যে লাইনে ইনকাম করছেন আমি ওটা করতে পারি। এখান থেকে রায়পুরে শাড়ি নিয়ে চলে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? কথার কথা বলছি, তুমি শাড়ি নিয়ে কত কষ্ট করে প্রতি সপ্তাহে এসে করছো, আমি এখান থেকে সম্পূর্ণ যে আপনার বড় বাজার থেকে টোটাল অর্ডার নিয়ে চলে যাবো, গিয়ে ওখানে তোমাদের সাপ্লাই করবো। যত তোমরা শাড়ির ব্যবসা করো কলকাতার রেটে এখানেও মাল পাবে, এখান থেকে নিয়ে নাও, আপনারা বড় বাজারে আসবেন। চোখের সামনে ব্যবসা তো আমি দেখতে পাচ্ছি, কথা বুঝতে পারছেন? আপনার লাইসেন্স বের করতে 6 মাস লাগলে, আমাদের তো আরো তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এই লাইনে ইনকাম করতে হবে কেন? আপনার মতো লাইন আমি যে কোনো একটা আরম্ভ করে দিতে পারি, কিন্তু আমাদের নসিবে লেখা আছে যে বুকের রক্তটা পানি করতে হবে। আমাদের কপালে আল্লাহ লিখে দিয়েছে যে তোর দাদা হুজুরকে যখন রক্ত পানি করতে হয়েছে, তো তুই কেন আরামে ঘরে শুয়ে থাকবি? কথা বুঝতে পারছেন? চিন্তা করেন তো, আজকে রাত্রে জলসা হচ্ছে, কালকে সারাদিন ঘুমাবেন, রাত্রেও টলবেন, তারপরেও আপনার ছেলে মেয়েগুলোকে নিয়ে কাছে করে নিয়ে বুকে করে নিয়ে শুতে পারবেন? আমাদের বাচ্চা নেই, আমাদের তাদেরকে নিয়ে শুতে ইচ্ছে করে না। কথা আমার বুঝতে পারছেন? আমাদের কি বাড়িতে থাকতে ইচ্ছা করে না? আমাদের কি অন্য কোনো পথ নেই, রাস্তা নেই? আমাদের কি মা নেই? আমাদের কি স্ত্রী নেই? আমাদের কি সংসার নেই? খোদা 30টা দিন আমাদেরকে রাত্রি দূরে দূরে লোকের ঘুরতে হচ্ছে, অথচ বাড়িতে কোনো কিছুরই আল্লাহ অভাব দেয়নি, তারপরেও বদনাম শুনতে হবে। ঠিক আছে, আপনার আব্বাস অবশ্যই আপনি নিজে করে নেবেন, আপনার দাদুর সবসময় আপনি নিজে করে নেবেন, তাড়িয়ে হাঁকিয়ে মানুষগুলোকে এক জায়গায় করে চরে দাদা হুজুরের দরবারে সব একসাথে বোঝাতে জামানত দরবারে যাই। লক্ষ্য আমাদের কি? দাদা হুজুর কিবলা, আমাদের লক্ষ্য দাদা হুজুর কিবলা। কার পরিচয় আমরা পরিচিত? দাদা হুজুরের পরিচয়, দাদা হুজুরের পরিচয় আমরা পরিচিত। আমার পরিচয় দাদা হুজুর নয়, মূল হচ্ছে দাদা হুজুর, মূল হচ্ছে আমাদের হুজুর কিবলাগণ, তারপরেও বাড়িতে জন্মেছি তাই আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি মেহরাবকে অত্যধিক ভালোবাসতে বাসতে যেন দাদা হুজুরকে তালাক না দিবেন, মেহরাবকে ভালোবাসতে বাসতে যেন দাদা হুজুরকে ছেড়ে ছেড়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? মূল জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। আমার মুসলমান বলতে বলতে অনেক দূরে চলে এসেছি, ওয়াজ মনে আছে তো নাকি? আমি কোথা থেকে এত দূরে আসলাম? হাঁপিয়ে গেছেন, একটু দূরে চলে পড়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা আদবের সাথে সাথে ও রব জিসনে তুজকো, ও রব জিসনে তুজকো মাতম করম বনায়া, হমেঁ ভিখ মাঙ্গনে কি তেরা আস্তা বতানা। আল্লাহুম্মা
বাস ইনশাআল্লাহ আর একটু চালিয়ে যাই, অসুবিধা হচ্ছে না তো? কারণ পিছনের ভাইরা বলি এখন আধ ঘন্টা এইবারে আমাদের অন্তরের মধ্যে যখনই আমার রাসূল থাকছে তাহলে আমাদের চেহারাটা নূরানি হচ্ছে, ঠিক আছে? যখনই নূরানি হচ্ছে চেহারাটার মধ্যে জিল্লা আলো আসছে, আমার সেজদার সেজদা হচ্ছে আর আপনার সেজদাটা জমিনে দেওয়ার সময় জমিন আপনাকে নিয়ে গর্ববোধ হচ্ছে। কেন কেন ভাইজান কোরআন পাকের মধ্যে এরকম কি এথিক্স কিছু পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কদ আফলাহ মান তাযাক্কা, কদ আফলাহ মান তাযাক্কা, মান তাযাক্কা এটা কি তাযকিয়া নাফস? আমি আপনি ইবাদত করছি, আমি আপনি রিয়াজাত নামাজ পড়ছি, রোজা হাজ যাকাত আদায় করছি, কিন্তু কিছু কিছু জিনিস বাদ পড়ে যাচ্ছে। নামাজ আছে, রোজা আছে, আমি পূর্ণাঙ্গ ইসলাম নিতে পারছি না, কি তাজকিয়া নাফস আমার হচ্ছে না? এক সেকেন্ড একটু ভেতরে ঢুকি, অসুবিধা নেই তো? কারো কারো আমার রাসূলের জামানা ছেড়ে দিন, দিন দুনিয়ার বাদশার পরে 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 অনেক পরে প্রায় 13টা জেনারেশন পরে চলে আসো, নিকে এসেছিলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, তার আগে কে এসে তারপরে কে এসেছে হযরতে আব্দুর রাজ্জাক, তারপরে এবারে উঠে যান হযরতে ইমাম জাফর সাদিক মুসা কাজিম থেকে আরম্ভ করে ইমাম আলী রাদিয়াল্লাহু থেকে আরম্ভ করে হযরত ইমাম বাকির ইমাম জাইদুল আবেদিন থেকে আরম্ভ করে হযরত ইমাম হুসাইন, এদিকে চলুন ইমাম হাসান বড় ভাই, তার ছেলে ইমাম হাসানুল মুসান্না। এই যে এটা একটা কিন্তু সুন্দর পিরিয়ড, যে যার মধ্যে অনেকে খায়রুল কুরআন পেয়েছে, অনেকে পায়নি, সেই জমা কি তাজকিয়ায়ে নাফস স্টার্টিং হচ্ছে তখন থেকে, কারণ আল্লাহ রাসূলের সময় তাজকিয়ায়ে নাফস হবে না। কেন? খোদ আল্লাহ রাসূল তো নিজে তোর কি রে আমার ওই রকম হয়? কেন? রাসূলের সামনে গেলে একটা ম্যাগনেটিক পাওয়ার ওনার মধ্যে যেটা আছে না তোর বুকেরটাও খুলে ফেলে, বলুন না সুবহানাল্লাহ। এখানে মানুষ পীর ওলিয়া ওলিয়াদের মান নেওয়ালা তাদের তাসাউফের জায়গাটা কোনটা সেটাই আলোচনা করছে, যার জন্য এই সাবজেক্টটি আমি পড়েছি। কি করছি, কি করা উচিত, কি করলে ভালো হয়, নিজেকে নিয়ে একটা মানে মানে কি বলে সমীক্ষা করা। চলুন বুঝতে পারবেন, যেজন করেছিল জঙ্গলের মধ্যে ইবাদত করতেন, রিয়াজত করতেন, নামাজ পে নামাজ, রুকু পে রুকু, সুজুদ পে সুজুদ, ইবাদতের পর ইবাদত করে যেতেন, রিয়াজতের পর রিয়াজত, আল্লাহ রুকু সেজদায় নিজেকে ব্যস্ত রেখে দেয়, এত বেশি ব্যস্ত রাখে নিজের পা মুবারকে ফুসা পড়ে যায়, কিন্তু ওরই মধ্যে পেটের জ্বালা খিদে অনুভব করে, বলবেন আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে বুঝছে কি করে খিদে পেয়েছে, বুঝবেন না। দুনিয়াকে একটা এখানে শিক্ষা দেওয়ার ব্যাপার ছিল, যখন খিদে অনুভব করলো, ভোক লেগে গেছে, খিদে লেগে গেছে, জঙ্গল ছেড়ে বাইরের দিকে বার হয়ে আসে, দেখে একটা প্রবাহমান নদী বয়ে যাচ্ছে, একটা নদী, নদীর ধারে আসে যে একটু পানি খেয়ে নিজের খিদে নিবারণ করবো, কিন্তু খেলানে বলা হচ্ছে আল্লাহ, খেলানে বলা আল্লাহ, ভাববেন আমি কিনে নিয়ে চলে এসে খেয়ে ফেলবো কোনো ব্যাপার না, ও তাও খাও খাও। আপনি যদি লাখ টাকা দিয়ে আলাউদ্দিনের মিঠাই নিয়ে আসেন, আপনার নিয়াসা জিনিস আপনার সামনে বসে সবাই খাবে, আপনাকে দেখতে হবে কেন এসব? তবে আমার আল্লাহ বড় মেহরবান,
একটা দিন দেখবেন যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে একটা দিন তাদের নসিবে খাবার জুটবে, তাই কি হুট করে কোনদিন মাথা ঘুরছে কি রে মায়ের মাথাটা ঘুরছে ও তার সুগারটা ফল্ট হয়েছে, এক কাজ করো তাড়াতাড়ি মিষ্টি এনে খাও। আমার আল্লাহ দেখছে বান্দিটার বান্দাটা খেতে ইচ্ছে করছে আর আমি মুখের খাবার কিনে নেব যে একটা দিন খাইয়ে দে। বলুন না সুবহানাল্লাহ, খেলানে ওয়ালা আমার আল্লাহ। দুনিয়ার রোগে আমরা যত গুণা যত খাতা যত পাপ করি না কেন, মা কোনো দিন সহ্য করতে পারে না গুণাগারটাকে বুকে টেনে নেয়। মায়ের জন্ম তো আল্লাহ দিয়েছে, আমাদের যত খারাপই আমরা করি তিনি কোনোদিন আমাদের কষ্ট দিতে পারেন না। চলো চলো নদীর ধারে এসে দাঁড়ায় একটু পানি খাবে বলে হঠাৎ লক্ষ্য করে একটা সুন্দর আপেল ভেসে ভেসে আসছে। আপেল ফল আপেল আপেল লাল টুকটু ভেসে ভেসে আসছে। সুজাত গিয়ে আপেলটাকে তুলে নেয় টিভি চিবিয়ে 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 পুরো আপেলটা খেয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকে। আমরাও সেদিনে আমরা আপনার অফিস থেকে রাত্রে 10:30 সময় কাল বৈশাখী ঝড়ে পড়েই ফিরছিলাম আর দেখি কিনা আম গাছের নিচে একটা সুন্দর টুকটুকে লাল আম পড়ে আছে। আমি সেদিন লুঙ্গিটা গুটিয়ে প্যান্টটা গুটিয়ে নিয়ে আমটা নিয়ে এসেছিলাম বাড়িতে এনে চটকে খেয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম। দেখুন দুজনের মধ্যে সিমিলারিটি আছে, পরে যখন গল্প দিচ্ছে মাথায় বসে কসম বলছে একটা আম খেলাম গত রাত্রে একটা গাছে কি মিষ্টি চিনির মতো মিষ্টি বুঝলি, কার গাছের আম বলে ওটা বলা যাবে না বুঝলি, তবে হেভি আম দূরের কথা কার গাছের আম পেলো খেলো। বর্ষার সময় কই মাছ পুকুর থেকে উঠে লাফাচ্ছে, নামাজ পড়ে বাড়ি ফিরছিল একদম খপ করে ধরেছে, রান্না করে খেতেও খেয়েছে, ফের পরের দিন গল্প দিচ্ছে কার গাছের মাছ পেলো খেলো, সরি সরি কার পুকুরের মাছ পেলো খেলো। একবার মনে করেন যে বলে নি একবার ওর গাছে ওর পুকুরের মাছ বা ওর গাছের আম খেয়েছে, কি জিনিস জানেন। তাই জন্য তারপরে আমরা নামাজ পড়ে নামাজি হয়েছি আর উনি কি করেছিলেন আল্লাহর ওলি হলেন কি করে হঠাৎ করে ওনার মাথায় এসে যায় কার গাছের আম কার গাছের আপেল পেলাম আমি খেলাম, যার গাছের আপেল খেয়েছি তার কাছে অনুমতি নিতে হবে আর বিনা অনুমতিতে কোন জিনিস খেলে হারাম নেওয়া হবে আর হারাম খেলে কোনদিন ইবাদত ঠিক হতে পারে না। প্রবাহমান নদীর দিকে তাকিয়ে আন্দাজ করলো যেদিক থেকে পানিটা আসছে ওদিকেই আমাকে যেতে হবে, এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করতে করতে একদিন এক রাত দুদিন দু রাত তিন দিন এদিক ওদিক খুঁজতে থাকে আপেলের গাছের মালিককে, খুঁজতে খুঁজতে থাকে পিছনে একটা কুটির থেকে একটা সুন্দর চেহারার মানুষ বার হয়েছে, সালাম দোয়া করে নেওয়ার পরে বলছে আপনি কে, বলছে আমার নাম হচ্ছে সৈয়দ সৌমি, বলছে আচ্ছা আচ্ছা বাগান আপনার, বলছে হ্যাঁ, বলছে হুজুর আজ থেকে তিন রাত তিন দিন একটা আপেল আপনার গাছের ভেসে ভেসে চলে গেছিল আর আমি সেই আপেলটা খেয়ে নিয়েছি, আমি সেদিন থেকে হাঁটতে আরম্ভ করেছি, দীর্ঘ চারটি রাত তিনটি রাত তিনটি দিন কেটে গেছে, আজ আমি আপনি পর্যন্ত এসে পৌঁছেছি, হুজুর আমি আপনার একটা আপেল খেয়েছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। একটা আপেল খাওয়ার জন্য তিন রাত তিন দিন হেঁটে গেছে, চাঁদ রাতের মুরগি চুরি করে ফিস্ট করে না বাদ দিয়ে দিন। যুবকেরা বুঝতে পারছে কারণ আমরাও করেছি, নজর কেবলার বাড়িতে যে নদাদির মুরগি আমরাই চুরি করতাম, দাদি আবার আগে বলে দিতেন এই শয়তান ছেলে ওই মোরগটা জানে তোরা নিবি না, কথা বুঝতে পারছেন, তাও আমাদেরকে যে বলে দিতে হবে চাচি তোমার ওই মুরগিটা আমরাই খেয়েছি, বুঝলেন খুব রেগে যাবে খুব মানে গালাগাল করবে খুদার মারা এই সেই সব দেশি আমাদের কথা যেগুলো বুঝলেন ওগুলো সব বলবে, তোর মরিস কেন ওই হয়নি কেন সেই খুব রেগে যাবে। কতক্ষণ রেগে থাকবে চাচি মায়ের জাত,
চুপ করে দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলবেন না, যত বলবে শুনতে হবে। 15 মিনিট পরে বলবেন, চাচি অত কথা বলবো না তো কি করবো, তো কি আমার পর্যন্ত আর একটা মুরগি নিয়ে যাবে না, এখানে শেষ করবে। মুরগি কিনে রান্না করতে পারে না, তাও মনে থাকবে যে এই করেছিলাম। সবথেকে উত্তম না করা সেটা হচ্ছে, একটা হলো গুড ম্যান আর একটা হলো বেস্ট ম্যান। একদম না করাটা হলো বেস্ট ম্যান, আর করে ফেলেছিলেন দ্যাট ইজ দ্য গুড ম্যান। ব্যাড ম্যান গুড ম্যান, কিন্তু বেস্ট ম্যান আমাদেরকে হতে হবে। এমন মুসলমান কেন করে শুনুন, ওই মানুষটাও ভাবতে বাধ্য হলো যে একটা মানুষ একটা আপেল খাওয়ার জন্য 3 রাত 3 দিন হেঁটে হেঁটে আসতে পারে, মানুষটাকে চিন্তা করতে বাধ্য হলো যে হুজুর আমাকে মাফ করে দিন, বুঝে দেখো আমি তোমায় মাফ করতে পারি, তবে মিনিমাম মিনিমাম তোমাকে 12 বছর আমার কাছে থাকতে হবে। তারপর তার কথা, একটা আপেল আর ক বছর, আরে বাপ রে বাপ, যে লাইফ শেষ। কদ আফলাহ মান তাযাক্কা, সঙ্গে সঙ্গে তাযকিয়ে নফস ঠিক করতে আরম্ভ করলো, লাভ লসের বিচার, লাভ লসের বিচার আরম্ভ হয়ে গেল মাথার মধ্যে। আমি তোর কাছে যাব, আমি এইভাবে আছি, আমি তোর কাছেই আছি, কিন্তু আমাকে আগে লক্ষ্য করতে হবে আজকে 12টা বছর আমার কাছে বেশি কষ্টের না আল্লাহ জাহান্নামটা বেশি কষ্টের। সঙ্গে সঙ্গে ঠিক করে নাই, হুজুর আমি 12 বছর থাকতে রাজি আছি, আল্লাহ জাহান্নামের থেকে এটা বড় ভালো, আমি জাহান্নাম চাই না, আপনার কাছে 12 বছর গোলামি করতে চাই। কেটে যাওয়ার পরে উনি মনে মনে ঠিক করলেন, হুজুর ক্যান আই লিভ রাইট নাও, আই হ্যাভ ফার্স্ট 12 ইয়ার্স, কোথাকার গল্প শোনাচ্ছে, কোথাকার শোনাচ্ছে, একটু পরে চমচম, একটু পরে চমচমতে বাধ্য হবে, কোথাকার সব গল্পটা বলেছি। বুঝছি আর কি করবো হুজুর, যে বাবা তোমায় মাফ করতে পারি, একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি কাজটা বলে বলুন। বলছে আমার একটা মেয়ে আছে, চোখে কানা কানে কালা, মুখে বুবা হাতে লুলা, পায়ে লাংড়া, এই অপায়েজ প্রতিবন্ধী, এই আপনার হ্যান্ডিক্যাপ্ট মেয়েটাকে তোমায় বিয়ে করতে হবে। আবার সেট্রেলাইজ করতে আরম্ভ করলো, এটা বেশি কষ্টের না জাহান্নাম বেশি কষ্টের। বউ আমাকে 1 গ্লাস পানি দিতে পারবে না, ওর হার হাই, ঠিক আছে আমাকে দেখতেও পারবে না, চোখ নেই, আমি ডাক্তার শুনতেও পারবে না, কানে কানে আমাকে দেখতেও পারবে না, চোখে চোখে, ও আমাকে যে ডাকবে কিছু হলে মুখে মুখে। তোমার জওয়ানি শেষ, যৌবন বেকার হয়ে গেল, আল্লাহ জাহান্নামের থেকে তো অনেক ভালো। বলুন না সুবহানাল্লাহ, সবসময় বিচারটা কোথা দিয়ে করেছে, আল্লাহ জাহান্নামের থেকে তো ভালো। হুজুর আই এগ্রি টু ম্যারি দ্য ইওর ডটার, হুজুর আপনার মেয়েকে বিয়ে করতে আমি রাজি আছি, বিয়ে হয়ে গেল সুন্দরভাবে, প্রথম রাত্রি ঘরের মধ্যে যেন বাঘ দেখতে পেয়েছে লাফিয়ে বাইরে চলে আসে।
কি হলো, চলে আসলে কেন? বুঝে আমি দেখে এলাম, হুজুর এটা আমার বউ না। কেন? হুজুর আপনি বলেন চোখে কানা, চোখ ঠিক আছে আছে। আপনি বললেন কানে কালা, কানও ঠিক আছে হুজুর। আপনি বললেন মুখে বোবা, একটা নিখুঁত আল্লাহর বান্দি সুন্দরী রমণী বসে আছে হুজুর, বলুন না সুবহানাল্লাহ। ওটাই তো বউ যা। তাহলে আপনি মিথ্যা কেন বললেন, গুনাহগার হয়ে গেলেন আপনি। বলছে বাবা আমি আমার জিন্দগিতে কোনোদিন মিথ্যে কথা বলি নাই, আমি ওকে কানে কালা বলেছি, আমার মেয়েটা বড় ভালো মেয়ে গো, আমার মেয়েটা বড় আল্লাহ বলি, আমার মেয়ে ওই কান দিয়ে জীবনে কোনো হারাম কথা শুনেনি, সেদিক থেকে ও কানে কালা। আমার বাচ্চাটা কোনোদিন চোখে কোনো হারাম জিনিসকে দেখেনি, ওই দিক থেকে হলো ও চোখে অন্ধ। আমার মেয়েটি কোনোদিন হারাম কাজ ওই হাত দিয়ে করেনি, ওই দিক থেকে ও হাতে লোলা। আমার মেয়ে কোনোদিন হারাম পথে চলেনি, সেই দিক থেকে ও পায়ে লাগলা। আমার মেয়ে কোনো কুকর্ম করেনি, বড় আল্লাহওয়ালা মেয়ে। আমার মেয়ে আমি সেদিনই ভাবতে বাধ্য হয়েছি, তুমি যাতা কেউ ছেলে নয় বাবা, তুমিও বড় নেককার আল্লাহওয়ালা ছেলে। আমি ওই দিনই তোমাকে মাফ করে আমার জামাই হিসেবে কবুল করে নিয়েছি। আপনার যে মানুষটা হেঁটে হেঁটে তিন রাত তিন দিন এসেছিলেন উনি হজরত, ওনার মেয়ে হজরত কে? ইনাদের আবার পেটে একটা সুন্দর বাচ্চা হলো, তিনি হজরত আবার কে? বাগানের মালিক হচ্ছে সৈয়দ সৌমি, তিন দাম দাম দিন হেঁটে গিয়ে এসেছিলেন, ওনার নাম হচ্ছে সৈয়দ আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি। শুনবেন, ওই বাচ্চাটার নাম হচ্ছে আমার আপনার প্রাণ, আমার আপনার কলিজা, আমার আপনার জান, মাহবুবে সুবহানি কুতুবের রানি, আমার আপনার বড় বীর, উনি হলেন আব্দুল কাদেরুল জিলানি। আরে জোরে বলুন না সুবহান, বলেছিলাম না চঞ্চল উঠবেন নামটা শুনলে। এটা বড় পীর সাহেবের আব্বা মায়ের ঘটনা বললাম, বলেন আগে বললেন না, বললে তো মজাটাই শেষ হয়ে যেত। হুজুর দোয়া করবেন আমার ছেলেটাকে হাফেজ করব, আর আপনি চায়ের দোকানের পাশে দিয়ে তাস খেলছেন হবে কি? হুজুর দোয়া করবেন আমার ছেলেটাকে আমি মাওলানা করব, আর আপনি যে ফুফু বিড়ি টানছেন হবে কি? এটা আমার গোস পাকের কথা আমি বললাম, মা ছিলেন কে? গোসুল আজাম আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, গোস পাক আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। ইয়েস ইয়েস, পড়াশোনা করলে বুঝতে পারবে। আমার রাসূল দুই নাতিকে ডেকেছিলেন, ইমাম হাসান আর ইমাম হুসাইন, আর বড় পীর সাহেব হচ্ছে ইমাম হুসাইন থেকে না ইমাম হাসান থেকে ওনার মাসাল, আর বড় পীর সাহেবের মা ছিলেন ইমাম হুসাইন থেকে, হাসানুল মুসান্না বড় পীর সাহেবের দাদু ছিলেন। দুটো নাতিকে ডেকেছে হাসান আর হুসাইন, হুসাইন নানু, হাসান নানু, বসো বসো। বড় নাতি বলছে হাসান নানু তোমার কাছে কেউ অন্যায় করলে তাকে তুমি কি করবে? নানা আমি মাফ করে দেব, আবার যদি অন্যায় করে আবার মাফ করে দেব, আবার যদি অন্যায় করে আবার মাফ করে দেব, বারবার অন্যায় করলে নানা আমি বারবারই মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, আমার রাসূল বলছে এত সাদা, এত পরিষ্কার মন, এত সাদা মাথা। হুসাইন তুমি কি করবে? নানা আমিও মাফ করে দেব। আমার রাসূলের বাচ্চা সব, আরেকবার ভুল করলে নানা আমি আরেকবার মাফ করে দেব, আরো একবার যদি ভুল করে নানা এমন মার মারবো আর জিন্দগিতে সেই ভুল সে করবে না। আল্লাহ রাসূল বুকে করে জড়িয়ে ধরে বলছে নানু তোমরা দুজনেই ঠিক আছো, আমার আল্লাহ রহমান ও রহিম তো জব্বার ও কাহ্হার। বলুন না সুবহানাল্লাহ, ইসলামের মধ্যে যেমন নবীর আদর্শ ছিল বদরের যুদ্ধ ছিল,
নরম গরম দুই দরকার, শুধু গরম না শুধু নরম, ব্যালেন্স দরকার। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেখিন, আমার রাসূল ওই সময় বলেছিলেন, বাবা হুসাইন তোমার বংশে 9 জন ইমাম আসবে। কতজন? 9 জন। ইমাম মেহেদি একদম লাস্ট, ইমাম আলী রাজা, ইমাম মুসা কাজিম, ইমাম সুনায়েদ, ইমাম ইমাম বাকির, ইমাম জাইনুল আবেদীন, ইমাম জাফর সাদিক, হযরত ইমাম, এইভাবে মোট কথা আরো দুজনের নাম আমি খেয়াল করতে পারছি না, বুঝলে? এইভাবে 9 জন ইমামের কথা বলেছে। আর নানু আমার বলছে, হাসান তোমার বংশে একজনই আসবে, বিশ্ব তার পাগল হয়ে যাবে। নানু তাকে কি করে বুঝবো? বলছে তোমার আমার মায়ের নাম কি? বলছে ফাতেমা। বলছে তোমার মায়ের নামও ফাতেমা হবে আর তার মায়ের নামও ফাতেমা হবে। ইমাম হাসানের মায়ের নামও ফাতেমা আর বড় পীরের মায়ের নাম হলো উমুল খায়র মুসাম্মদ ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। এসে পড়াশোনা করলে বুঝে যাবে। আল্লাহ রাসূলের থেকে 13টা জেনারেশন এসে ইমাম ইব্রাহিম, ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে কোন সময়টা আমরা বড় বিশ্বাস অনেক পরে আসলো? তাহলে খাইরুল কুরুনি কাকে? খাইরুল কুরুনি যাকে পেয়েছিলাম, এই যে আজকাল শুনতে পাচ্ছি না, ইমাম টিমাম মানতে হবে না, আল্লাহ রাসূল বাকি আর কিছু মানার দরকার নেই, কথা বুঝতে পারছেন? এটা একটা ভুল কথা। সাহাবাদের জমানায় কি ইমাম ছিল? ইমাম আজম আবু হানিফাকে মানতে হবে? জানেন না, অল ইন্ডিয়া ইমাম আজম আবু হানিফা সেমিনার হয়ে গেল গতবার। ইমাম আজম আবু হানিফা মসজিদে আমি প্রোগ্রাম করেছিলাম রায়পুরে ছত্তিশগড়ে, আপনারা খবর পেয়েছিলেন তো নাকি? কথা বুঝতে পারছেন? এবারে অল ইন্ডিয়া ইমাম আজম আবু হানিফা সেমিনার করলাম আপনার ওয়েস্ট থেকে একটা ডেলিগেট, সেটা আগরতলা ত্রিপুরায় হয়েছিল, আপনারা কলম পত্রিকায় পড়েছেন। একজনকে নিয়ে গেছিল আপনার এই বাচ্চাকে, এবং সেখানে আমার মুজাদ্দিদের জামানের কথাও আমি শুনেছি, বড় ভালো লেগেছে। অন্যান্য সব বড় বড় বক্তা, এবং কি মাবি আহমেদের ছেলে অল ইন্ডিয়া লাইব্রেরি ইন্টারন্যাশনাল লাইব্রেরি কাউন্সিলের যিনি ভাইস প্রেসিডেন্ট, ইউএসএতে থাকে, উনি এসেছিলেন। অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পেলাম। আমার নিচে সিট ছিল জানেন, ডেলিগেট সিট আমার নিচে। আমার নাম যখন অ্যানাউন্স করলো যে ভেরি লেজেন্ড বলে, যখন যেভাবে ওরা বলে মেহরাবুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হাশমি, যখন বলল ওই সময় উনি উপর থেকে বলছেন, এক্সকিউজ মি কর্ডলেস, ওনাকে কি সুন্দর রুমাল দোপাট্টা মাথায় দিয়েছে, না কত সুন্দর দেখতে, বুঝলেন? চেহারা দেখলে একটা শ্রদ্ধা, একটা মা, একটা নারী ইমাম গাজ্জালির উপরে সিজদা করছে, মানে যাতা ব্যাপার। এক্সকিউজ মি, ওনাকে মানে ইংলিশে বলছে, ওনাকে উপরে এই জায়গায় এসে স্টেজে বসা। আচ্ছা, এটা কিরকম হলো? মনে ভাবছি অন্য কাউকে না, আমাকে তো বলছে। আমি যে যখন বসলাম, ওই নিচে দেখতে পাচ্ছি আমার সিটে আমার নাম লেখা আছে। উনি উনি বক্তৃতা দিতে যে বললেন যে আমরা ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে আপনার রেসপেক্ট করলাম না, ওনাকে অনার করলাম না, করলাম ওনার ব্লাড, ওনার খানদান, যেহেতু উনি হাশমি, উনি কুরাইশ রাসূলের খানদানের মানুষ, তাই আমি ওনাকে উপরে এসে বসালাম, আমরা সুফিবাদী বিশ্বাস। পরে বক্তৃতা দিতে যে বলছি, কলকাতা থেকে আমরা একজন ডেলিগেট পেয়েছি, আমরা যদি রিফার্মার হাজি আবু বকরকে কলকাতায় না পেতাম, তাহলে হয়তো একেও আমরা পেতাম। আমার জান ঝটপট করছে, কতক্ষণে বলবো যে আমি তার গার্জিয়ান। নবীজির খানদানের রক্ত শরীরে আছে, রাসূলের আওলাদ হিসাবে, তাই আপনারা আমাকে ভালোবাসেন, কথা ঠিক না? তাই আদবের সাথে দাঁড়ান, তাই মুসাফা করে, তাই কদম বসি করে, তাই তোহফা নজরানা দেন। এটা আমাকে নয়, আমার জন্য তো না, আমার কপাল ভালো, ওই বাড়িতে আমার জন্ম হয়েছে, আমার দোষ থাকতে পারে, আমার রক্ত আমার বংশের তো কোনো দোষ নেই, কথা বুঝতে পারছো? আমার হিসাব আল্লাহকে আমায় দিতে হবে, আপনারা তো আমাকে নয় আমার বংশকে দেখে আমাকে ভালোবাসে, কথা ঠিক না? ভুল বলছি?
তবে আমি আপনাদেরকে বলবো নারে তাকবীর আল্লাহু আকবার দাদা হুজুর কিবলা জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ আপনাদের ফুরফুরা শরীফ চিনা হয় না বোঝা হয় না এটা আমি বিট লাগিয়ে বলতে পারি এই বুঝতে গেলে চিনতে গেলে সোহবত ইখতিয়ার করতে হয় আর সেই সোহবত প্রপার পার্টিকুলার কুরআন হাদিস ইজমা কিয়াসের প্রেক্ষাপটে বিচার করে দাদা হুজুর পীর কিবলা সিলসিলা যে সূক্ষ্ম জায়গা একটা নাম কথা বুঝতে পারছেন মেহরাব সিদ্দিকী একটা নাম কথা বুঝতে পারছেন মেহরাব সিদ্দিকী ফুরফুরায় আছে আপনাদের গ্রামে নাও থাকতে পারে কিন্তু মেহরাব সিদ্দিকী মানুষ আপনার গ্রামে কি মানুষ নেই কথা আমার বুঝতে পারছেন কি বাচ্চা আমাকে উলুবেড়িয়া মাদ্রাসায় লক্ষাধিক মানুষের সভা আমি পাঁচ বছর উপর উপর গেলাম এবার আমি ইচ্ছে করেই যাইনি আর আগামীতে যাওয়ার ইচ্ছাও আপাতত নেই কারণ খুব ভিড় হয় আর বড় জলসা আমার মাথার উপর খুব চাপ চাপে বুঝলেন তোমাকে এই প্রশ্ন করেছিল তো আমি বলেছিলাম ফুরফুরা সিলসিলা কি একটু বুঝুন আরে আমি তো আপনাকে অতটুকুই বলবো যতটুকু আপনি আমার ভক্ত হয়ে থাকবেন কথা বুঝতে পারছেন না আব্বা বলেছিল ওই বলেছিল ইনি বলেছিল উনি বলেছিল না ওটা কথা না আপনার আব্বা আপনাকে বলতে পারে কিন্তু দাদা হুজুরের সিলসিলা তার ম্যানিফেস্টের উপর চলে দাদা হুজুরের সিলসিলা একটা আইডিওলজি আছে আইডিওলজিটা মেন আইডিওলজি লিখিত আকারে কি আছে সেটা আমায় দেখা ব্যক্তিগতভাবে একটা আল্লাহর ওলি অনেক অনেক কথা বলতে পারে সেটা শেয়ার করার অধিকার কোন ওলি কাউকে দিয়ে যায় না কথা আমার বুঝতে পারছেন আপনি ব্যক্তিগতভাবে কতটা চিনেছেন আপনার এতে কি বুঝিয়ে দিয়ে দি আমরা ইয়ানবি সালাম আলাইকা বসে পড়ি না দানি পড়ি আমার দাদা হুজুর কেবলা কি বললেন বাবা ওয়াজিব মানে বাড়াবাড়ি করে ফেললে আর নাজায়েজ যারা মানে ছাড়াছাড়ি করে ফেললে আসো দুটোর মধ্যে চলে আসো ওয়াজিব নয় আর নাজায়েজ দুটোর মধ্যে আসো মুস্তাহসান কাজ ভালো কাজ আমার রাসূলকে যারা ভালোবাসবে অবশ্যই দাঁড়িয়ে পড়বে বলুন না সুবহানাল্লাহ এই যে তো ফতোয়ার উর্দে গিয়ে একটা ফতোয়া এই পন্থী মানুষ পৃথিবীর বুকে লেটেস্ট এডিশন ব্রিটিশ মিউজিয়ামে 2012 সালে ছিল 80%, 2013 ছিল 96.4 আর 2013 শেষ 14 প্রথমে এই পন্থী মানুষ সারা পৃথিবীতে যারা বৌদ্ধ পন্থা অবলম্বন করে এর সংখ্যা হচ্ছে পৃথিবীতে 97%, ওরা হলো ওলি আল্লাহর ভক্ত জোরে বলুন সুবহানাল্লাহ ফর ইওর কান্ট্রি ইনফরমেশন তুর্কি শাসন ছিল আরবে তুর্কি শাসন ছিল তাহলে এই বাইনাল ইফরাদ আপনি সারা পৃথিবীতে আছে না বর্তমান সংখ্যা হচ্ছে 197টা ওলিয়া ওলিয়া গাউস কুতুবদের মানমাওয়ালা ভাই এটার ভিতরে কি এটা লড়ছে বলেন পানি হোয়াট ইজ দিস হোয়াট হোয়াট পানি না আপনি ওয়াটার বলছেন কেন চা হে ভাই স্যার ইয়ে অভিজিৎ দা এর ভিতরে কি আছে জল বলছেন কেন
আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? অভিজিৎদা বলছে জল, আমার এই ভাই বলছে ওয়াটার, আপনারা বলছেন পানি। ওখানে একজন কবি বসে আছে বলবে নীর বা বাড়ি, ওখানে একজন আরবি বসে আছে বলবে মাউন, ওখানে একজন বুধুয়া আছে বলবে আপনার মুইয়া। কথা বুঝতে পারছেন? ওখানে একজন আপনার পারস্যের মানুষ, মানে পারসি ল্যাঙ্গুয়েজের মানুষ আছে, মানে ফ্রান্সের মানুষ, তুরস্কের মানুষ, উনি বলবেন আপ। এখানে থাকবে ফ্রান্সের মানুষ, একজন ফ্রেঞ্চ ভাষা, এটাকে বলে বাগা। আসলে কি সেই কুদরত গরমের দিনে মাটির নিচে থেকে বার হয়, খেলে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য করে, ওটা মুসলমানের কল থেকে বার হলে পানি, হিন্দুর কল থেকে বার হলে জল, ইংরেজের কল থেকে বার হলে ওয়াটার, কবির কল থেকে বার হলে নীর বা বাড়ি, ফ্রেন্সের কল থেকে, ফ্রেন্সের কল থেকে বার হলে ওটা ওয়াগা, আরবের কল থেকে বার হলে মাউন, বদুয়ার কল থেকে বার হলে মুইয়া, পারসির কল থেকে বার হলে ওটা হচ্ছে আপ। আসলে জিনিসটা এক, ফুরফুরা পূর্ব ভারত থেকে বার হচ্ছে সিলসিলায় ফুরফুরা, মিশর থেকে আকীদা বার হয়েছে বাইন বাইন, এই আকীদা যখন তুরস্ক থেকে বার হচ্ছে মারকাজে সুন্নিয়াত, এই আকীদা যখন আরব থেকে বার হচ্ছে বাইন, ও বুঝতে পেরে গেছে কথাটা, বুঝে গেছে। আসলে আমাদের সিলসিলা হচ্ছে বাইনালি ফ্রাদ বিভিন্ন জায়গায় আছে না, কিন্তু সিলসিলা নেই, এটা বলতে পারবে না। বাকি সিলসিলা কাকে বলে? সিলসিলা চেন, কথা বুঝতে পেরেছি? চেনটা কি? আপনার সঙ্গে সম্পর্ক মেহরাবের, মেহরাবের সম্পর্ক পীর আলমান উদ্দিনের সাথে, তার সম্পর্ক মুফতি আজম মেজো হুজুরের সাথে, তার সম্পর্ক মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সাথে, তার সঙ্গে সম্পর্ক শাহ সৈয়দ ফতেহ আলী ভাইয়ের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক একদিকে ইব্রাহিম আদম থেকে আদম বন্নুরি হয়ে বাহাবুদ্দিন নকশবন্দি, সুজাচরণ আব্দুল হক মহাদেশ দেলবি, শাওলিউল্লাহ মাদ্রাসা দেলবি, তবকা বা মুসলসল চলতে চলতে সম্পর্ক হাসরাতে খাজা হয়ে কুতুবুদ্দিনের সঙ্গে, নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে সমসাময়িক কিনারা, তার সঙ্গে সম্পর্ক হাজরাতে খাজা মঈনুদ্দিন সম্পর্ক জমিন থেকে উঠলো না, আকাশ থেকে পড়লো, এই চেন ওয়াইজ মেহরাব আপনার কাছে এসেছে এবং আপনার ঘরে যে পৌঁছেছে, বুঝা যাচ্ছে তো নাকি? এটাকে সিলসিলা লাইফ ফরাসি বলে, এগুলো আপনাদের জানতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার দাদা হুজুর একটা ফোক দিয়েছিলেন, বোতল ফেটে গেছে। সুবহানাল্লাহ, পিসি সরকার করবে আর দাদা হুজুর করবে না, তো পিসি সরকার করবে। একটা আল্লাহ গলির তাবিজে যাবে না, তো কার তাবিজে যাবে? গলির তাবিজে যাবে এগুলো তো বুঝিয়ে দিতে হবে সাথে সাথে। দ্য টাইম ইজ ওভার রাইট নাও, 5 মিনিট লেট এসেছিলাম, 5 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু ফাঁকি দিই, ফাঁকি দিই, আল্লাহ আল্লাহ শুরু একদম জ্ঞানবি দেশে, এরপরে মোটা মানুষ খুব মহব্বত যদি করেন তো কষ্ট দিতে আপনাদের ভালো লাগবে। কথা বুঝতে পারছেন?
কিছু ছেড়ে গেছে বুঝলেন, সেটা আমার মনে আসছে না, আপনাদের কি মনে আসছে? কি একটা ছেড়েছে আমার দর্শন পড়ুন আল্লাহুম্মা আরো আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা মোটামুটি এরপরে দেখুন আল্লাহর ওলি কাকে বলে যে তার মাথায় ঠিক ওই জিনিসটা খেলে গেছে যে ক্ষমা চাইতে হবে, আর আমাদের দেখুন উল্টো দিকে আম খেয়ে হজম করে দিলাম ক্ষমা চাইলাম না। Because we are namazi, because we are Muslim, because we have to take all the customs of religion, because we are Muslim, Dadu Abdul Rahman, বাপ আব্দুল সালাম, তার বাড়িতে জন্মেছি, বংশসূত্রে আমি মুসলমান, ইসলামের এথিক্স মেনে মুসলমান নই। কথা বুঝে যাচ্ছে? আরে একটা ছেলে মাতাল হতে পারে না হুজুর, আমি মদ খেয়ে ফেলেছি এখন কি হবে? আরে মাতাল হারাম নয়, মদ হারাম, আপনি মাতালটাকে কেন দূরে সরিয়ে রাখছেন? কথা বুঝতে হাদিসে কোরআনে মাতাল হারাম লেখা নেই। হুজুর আপনি ওর একটু গায়ে হাত ঘুরিয়ে দিন, ভালো ভালো আমার কথা বুঝতে পারছেন? তাহলে অ্যাকশনটা মাতালের বেশি যে নামাজিকেও নাপাক করে দিচ্ছে। আমার মনে আছে কিছুদিন আগে আমি গাড়ি নিয়ে বাড়ি ঢুকছিলাম বুঝলেন, আপনি মদ খেয়েছেন নাকি? কাঁচটা নামিয়ে গাড়ি, মদ টদ খেয়েছেন নাকি? আজকে মিথ্যে কথা বলছেন আপনি, আপনি টলছেন কেন? খেয়েছেন মদ? মদ না, আমি মদ খাই না। আশ্চর্য, আল্লাহর কসম বলছি মদ খাইনি। এবারই তো ধরা পড়ে পড়ে মদ খাওনি, আবার কসম খাচ্ছ কেন? আমি যা যা খেয়েছি মদ হারাম, আল্লাহর তো হারাম, আপনি ওটাই বা কেন খেয়েছি? গাঁজাই আজবাদ কাল মারবেন, আল্লাহর কাছে কি মুখ দেখাবে? জাহান্নামের কষ্ট জানেন তো, জাহান্নামের আজাব বোঝেন তো, খুব কষ্ট, আল্লাহর কাছে কি মুখ দেখাবে? তো কি করলো জানেন? আল্লাহর কাছে কি মুখ দেখাবে, কি করলো জানেন? ঠিক এই রকম আর দূর কি দূর, এটা কি হলো? ভাই আল্লাহকে বলে বলবো তোরই বান্দা, কষ্ট দিবি, বাঁচিয়ে রাখবি, মেরে ফেলবি, জান্নাত দিবি, জাহান্নাম দিবি, তোর বান্দা, তুই পুরি মারলে তোর যদি না কষ্ট হয় তো মোর কিসের কষ্ট? কত দামি কথা বলেছে বুঝতে পারছেন? এই কথাটা একটা মাতারের হযরত জুরায়দ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কল বলছে, যদি কোনো বান্দা এমন অবস্থায় ইমান অবস্থায় নামাজ রোজা জান্নাতের আশায় না পড়ে আল্লাহর হুকুম পালনের আশায়, যেহেতু আপনি সে মাবুদ, একটা আপনি যদি মাবুদকে খুশি করার উদ্দেশ্যে এমন কোন ইবাদত করে, আল্লাহ বলছে যে তার এই যে পৃথিবীর বুকে তার এই ফিলিংটা যে আমি আল্লাহ যেন তাকে কষ্ট দিতে পারবো না, ওটা আমার রহমতের দরিয়ায় জোশ পেরে ওঠে, ওই ভাবনার জন্য আমি ওকে নাজাত দিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। আমি চলে গেছি, আমি কিছু, আমি চুপ করে গেলাম। ঠিক দুদিন পরে আমি এসেছি, এসে আমার একটা স্কুটার আছে সাদা রঙের, ওর বাড়িতে গেছি, তার মেয়েটা আবার 12 ক্লাস পড়ে। আমাদের ওদিকে কি ওই গরু টরু জবাই হয় না ওদিকে, ওই দিকে পাড়াটা আর কি। তো আমি যে বললাম, হ্যাঁ এইখানে এরকম একজন মানুষ ছিল, মামা জান আসলাম, এরকম একটা মানুষ ছিল, একটু নেশা টেশা, আমার আব্বা তো সরি কিছু মনে করি না, খারাপ লাগলো, যে কোনো একটা বাচ্চার সামনে তোর বাপ নেশা করতো বললে খারাপ লাগে বলে আমি বললাম যে আছেন বাড়িতে? ভিতরে গেছি। সালাম আলাইকুম চাচা, আমাকে দেখে আমি এখানে দাঁড়িয়ে আছি,
চাচা কথা বলবে না, সামনে জমেছে ঝরঝর করে টানছে, ঝরঝর করে কাঁদছে বলে হাত ধরে সেবারে চোখের পানি সব লালা একসঙ্গে আমায় চুমু দিচ্ছে, আমায় ভালো লাগছে। বলছে আব্বা আমি খোদার কসম বলছি আর জীবনে ওই হারাম জিনিস চুমু দিই, আমি ওকে আবার মোটর সাইকেল করে এসে বড় চাচার কাছে নিয়ে এসেছি, আব্বাও বেরিয়েছিলেন তওবা করে, আব্বার সঙ্গে দেখা করে নিয়ে গেছি, মাশাআল্লাহ এত বড় দাড়ি দেখে আমার সঙ্গে জলসায় বের দেখবেন, একটা জীবনের ধাক্কা জিন্দেগির নাজারিয়া পাল্টে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি এই চেষ্টাও করি, ও মাতাল মদ খেয়েছে, মাতাল মদ খেয়েছে ওটা ওর দোষ, কিন্তু এর মধ্যে কি একটা ওষুধ খুন নেই? আমি যাবো কিনা, হক কথা সে শুনতে পারবে কিনা, পাওয়ার রাখতে পারবে কিনা, এটাও একটা ব্যাপার না। সিদ্ধান্তটা কমিটি কেউ না করে আমার উপর ছেড়ে দিলে আমি কোনটাই যাবো কোনটাই যাবো, আপনি তো নিয়ে যেতে পারবেন না সব জায়গায়। আপনি বলুন এর মধ্যে যে মাতাল যদি মদ কে হারাম খায়, এর মধ্যে কি একটাও সুদ সুদ নেই? সে হারাম হারাম না, একটাও কি আপনার জাকাতের পয়সা মেরে খায় না? আমি পীরদাদা, মাথায় বড় টুপি, চোখে চশমা, বড় জামা, আপনি দেখি একদম সালাম দিয়ে আদবে দাঁড়াচ্ছেন, 101 নম্বর আপনি আমাকে দিচ্ছেন, কিন্তু আমি বেহরাব নিজেকে কত নম্বর দিচ্ছি সেটাই তো আমার কাছে বড় নম্বর। আউট অফ 100 যদি নিজে নিজেকে 50 মার্কস দিতে পারে, জানবেন যে আপনার নামটা আল্লাহর ওলির খাতায় এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ সেই তৌফিক সকলকে দিক। এখন আমাদের সামনে তশরিফ এনেছেন, আমরা চাচাজি সম্বোধন করি, সৈয়দ সাহেব বেলপাড়া হুজুরের সাহেবজাদা, সাহেবজাদা আমাদের ছোট ভাই জনাব সৈয়দ সাদ্দাম হোসেন সাহেব, বড় সুন্দর জানেন, আমি একটা জায়গায় যেতে দেরি করেছি।